বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রূপটান। কটা বাজে? ঘর নিশ্চিদ্র অন্ধকার, সবকটি জানলায় ভারী পর্দা টানা। বাইরে এখন রাত্রি না সকাল তা বোঝার উপায় নেই। ঘড়িতে অ্যালার্ম বাজার কথা ছিল, বেজে গেছে কিনা কে জানে। শিখার মনে হলো বাইরে ঝকঝক করছে রোদ। ধর্মর করে উঠে বসে সে আতঙ্কিত গলায় বলল, এই এই যা, অনেক দেরি হয়ে গেছে, কি হবে? অনিশকে দু তিনবার ধাক্কা দিয়ে জাগাতে হলো। সে শিখার মতন সহজে উত্তেজিত হয় না। চোখ না মেলেই বলল, কটা বাজে, ঘড়িটা দেখো না। শিয়রের পাশেই একটা ছোট্ট টিপয়ের উপর ঘড়িটা রয়েছে। অন্ধকারেও তার কাঁটা দেখা যায়। যেন দারুণ একটা সর্বনাশ হয়ে গেছে, এইভাবে শিখা বলল, 6:20। অনিশ বলল, শিট, অ্যালার্ম বাজলো না কেন? চোখ মুছতে মুছতে সে উঠে পড়ে বলল, এমন কি আর মহাবিপদ হয়েছে? তোমার মামা ফোন করবেন, উনি তো আর নতুন নন যে ঘাবড়ে যাবেন। আমি 5 মিনিটে তৈরি হয়ে নিচ্ছি। মাটিতে পা দিয়ে সে একবার ঘড়ির দিকে তাকাল। সঙ্গে সঙ্গে মহা বিরক্ত হয়ে সে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে, না চোখের মাথা খেয়েছ? বললাম অ্যালার্ম বাজেনি, এখন 4:30। আবার সে ধপাস করে মাথা দিল বালিশে। অ্যালার্ম বাজার কথা 5:00। শিখা আর বিছানায় ফিরে গেল না। অনিশের কাঁধে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, সরি, তুমি আর একটু ঘুমিয়ে নাও, আমি একটু বাদে চা করে আনছি। পাতলা নীল রঙের রাত পোশাক পরা শিখার শরীরের বাঁধনি এখনো এমন চমৎকার যে তাতে অনায়াসে দিব্যি তাকে যুবতী বলা যেতে পারে। যদিও তার মেয়েরই বয়স 19, ছেলের বয়স 15। আলো না জেলে সে বেরিয়ে এলো ঘর থেকে, ঢুকে পড়ল বাথরুমে। দাঁত মাজার আগেই সে খুলে ফেলল পোশাক। বেসিনের উপর দেয়াল জোড়া আয়না। প্রত্যেক দিন প্রথম বাথরুমে এসেই একটা কথা মনে পড়ে, একটা ভয়। এদেশে মাঝবয়সী মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় আকছার। শিখার এক সহকর্মিনীর একটি স্তন অপারেশন করে বাদ দেওয়া হয়েছে গত মাসে। সে কথা ভাবলেই শিখার বুক কেঁপে ওঠে। শিখা আয়নার সামনে নিজের বুকে হাত দিয়ে টিপে টিপে পরীক্ষা করতে লাগল। ডাক্তারের নির্দেশ, কোনো জায়গা হঠাৎ শক্ত হয়ে গেছে কিনা তা নিজেকেই দেখতে হবে। অনিশকে দেখতে বললে সে ইয়ারকি করে। শিখার স্তন দুটির গড়ন অনেক মেয়ের কাছেই ঈর্ষণীয়। প্রায় মিনিট দশেক নিজের বুক পরীক্ষা করার পর শিখা আশ্বস্ত হল। সে আয়নাকে বলল, থ্যাংক ইউ। খানিক বাদে বাথরুম থেকে বেরিয়ে এসে শিখা ঢুকে পড়ল রান্নাঘরে। এদেশে অবশ্য কেউ রান্নাঘর বলে না, সবাই বলে কিচেন। রান্নাঘর শুনলেই মনে হয় দেয়ালে ঝুলকালি, তাকের ওপর রাখা সারি সারি টিনের কৌটো। শিখার কিচেন একেবারে ঝকঝকে তকতকে, সবকিছুই যেন নতুন। ওয়ালপেপারে উড়ন্ত পাখির ঝাঁক। চায়ের জন্য জল চাপিয়ে শিখা একটা স্পঞ্জের নেতা নিয়ে ওভেনের অদৃশ্য ময়লা মুছতে লাগল। দিনের প্রথম কাপ চায়ের সঙ্গে শিখা দুখানা চৌকোনো বিস্কিটে মার্মালেড মাখিয়ে খায়। অনিশ খেতে চায় না কিছুই। ব্রেকফাস্টের আগে সে 1 কাপ চা ও 2 কাপ কফি খায় শুধু মুখে। শিখার ধারণা, খালি পেটে চা কফি খাওয়া ভালো নয়। রোজই সে অনিশকে 2-1খানা অন্তত বিস্কিট খাওয়ার জন্য পিড়াপিড়ি করে, কিন্তু অনিশ কিছুতেই অভ্যেস বদলাবে না। চা বানাতে বানাতে শিখা শুনতে পেল ওপরের ঘরে অ্যালার্ম বাজছে। ট্রেতে টি কোজে দিয়ে ঢাকা টিপট, আলাদা দুধ ও চিনি, বিস্কুটের কৌটো সাজিয়ে শোবার ঘরে চলে এলো শিখা। বেডসাইড টেবিলে ট্রেটা নামিয়ে রেখে সে বলল, টি ইজ রেডি ইয়োর ম্যাজেস্টি।
অনিশের মৃদু নাক ডাকছে। চওড়া বুক, লম্বায় 6 ফুট। অনিশ মধ্যবয়স্ক সুপুরুষ, শুধু তার চুলে কালোর চেয়ে সাদা বেশি, সেই জন্য তার বয়সটা 52-র চেয়েও বেশি মনে হয়। তবু কলপ মাখা সে পছন্দ করে না। মাথার চুলের চেয়েও অনিশের গোঁফ বেশি পাকা। শেখা কতবার বলেছে গোঁফটা কামিয়ে ফেলতে, কিন্তু স্ত্রীর আবদার মেনে চলার মানুষ নয় সে। একটা খয়েরি সাদা ডোরাকাটা স্লিপিং স্যুট পরে শুয়ে আছে, বুকের বোতাম সব খোলা, সারা শরীরে তার ঘুমের আমেজ। ওর বাহুতে হাত ছুঁয়ে 2-3 বার ডাকলো শিখা। অনিশ শুধু উঁ করতে লাগলো। শিখা বলল, অনিশ চা এনেছি, এবার ওঠো। অনিশ জড়ানো গলায় বলল, আমি এখন চা খাবো না। এখন কিন্তু 5:10 বাজে। জানি। 5:30 বেরোতে হবে। 5:30, তুমি একাই চলে যাও না? তুমি যাবে না? দুজন যাবার কি কোনো দরকার আছে? রোববার সকালে একটু ঘুমোবো, প্লিজ একটু কনসিডার করো। তুমি তাহলে যাবে না, সে কথা আগে বললেই পারতে। অনিশ চোখ না মেলেই কথা বলে যাচ্ছে। এবার সে একটা হাত বাড়িয়ে শিখার উরু খুঁজে পেল। সেখানে হাত বোলাতে বোলাতে বলল, শিখামণি সুইটি পাই, তুমি চট করে গিয়ে নিয়ে এসো তোমার মামাকে। শুধু শুধু দুজনে যাওয়ার রিয়েলি তো কোনো দরকার নেই। অনিশের আদরে গলা শুনেও শিখা নরম হল না, তীক্ষ্ণভাবে বলল, আমার মামা আসছেন তাই তুমি আনতে যেতে চাও না? যদি তোমার বাড়ির কেউ হতো, তোমার বাবা মা এলে আমাকেও সেজে গুজে এয়ারপোর্টে হাজিরা দিতে হয় না? এবার অনিশকে চোখ খুলতেই হলো। অনুনয় করে বলল, সকালবেলাতেই ওসব শুরু করো না। তোমার মামা আসছেন খুব ভালো কথা, আমি খুশি হয়েছি। তোমার মামাকে আমি চিনি না, যদি চিনতাম তাহলে একাই চলে যেতাম তাকে আনতে, তুমি আর একটু ঘুমিয়ে নিতে পারতে। তুমি তাকে চেনো, চট করে নিয়ে চলে এসো, এত সকালে পার্কিং স্পেস পেতে অসুবিধা হবে না। তুমি আগে থেকেই ঠিক করে রেখেছিলে তুমি যাবে না, কাল রাত্রিরে শুধু শুধু অত আদিখ্যাতা করলে কেন? অনিশ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। সে বলল, রোজ ঠিক 6:15 আমাকে কাজে যেতে হয়, রোববার একটু বেশি ঘুমোতে পারবো না। তোমার মামা রবিবারের এত আর্লি মর্নিং ফ্লাইট ধরতে গেলেন কেন? কোনো কনসিডারেশন নেই? তুমি তাহলে যাবে না? প্রয়োজন নেই তাই যাব না, খুব প্রয়োজন থাকলে নিশ্চয়ই যেতাম। মিকি 7:30 সময় সাঁতারের ক্লাবে যাবে, সে আমি দেখব। নিজের চা ঢেলে কাপটা নিয়ে শিখা চলে এলো একটা জানলার ধারে, পর্দা সরিয়ে দেখলো বাইরে। ভোরের আলো ফোটার কোনো চিহ্ন নেই, মনে হয় যেন পাতলা জ্যোৎস্না ছড়িয়ে আছে, তার মধ্যে ছিটছিট করে ঝরে পড়ছে তুষার। শীত এসে গেল, এবছরে তুষারপাত শুরু হয়েছে 3-4 দিন আগে। অন্যদিন শিখা জিন্স আর শার্ট পরে বেরোয়, আজ মামা আসবেন তাকে শাড়ি পরতে হবে। মামা আসবেন বলে 3-4 দিন ধরে শিখা খুব উত্তেজিত। মামা কী কী খেতে ভালোবাসেন, কোন কোন জায়গা তাকে ঘুরিয়ে দেখানো হবে, তা নিয়ে বারবার আলোচনা করেছে অনিশের সঙ্গে। গতকাল রাতে 3 গ্লাস মদ্যপানের পর অনিশ আস্তে আস্তে বলেছিল, ওহ, তোমার মামার কথা শুনতে শুনতে যে কান ঝালাফালা হয়ে গেল। তোমার মামা খুব গুণী মানুষ তা তো জেনে গেছি, কিন্তু তোমার মামা 8 বার আমেরিকায় এসেছেন, কোনোদিনও নিজের পয়সায় টিকিট কেটে আসেননি, এই কথাটা কতবার শুনব? দেশ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ আসেই মাঝে মাঝে, তবে শিখা আর অনিশের মধ্যে শিখার আত্মীয়রাই আসে বেশি। অনিশের ভাই বোন নেই, সে একমাত্র ছেলে, তার বাবা মা একবার বেড়াতে এসেছিলেন এখানে, কিন্তু শিখার 2 দাদা কয়েকবার এসেছে, 1 কাকা প্রায় আসে। দিদি জামাইবাবু ঘুরে গেছে, শিখার ছোট বোন টিনা তো এখনো এই বাড়িতেই রয়েছে। দেশ থেকে কেউ এলে ভালোই লাগে, কয়েকটা দিন অন্যরকমভাবে কাটে, অনেক আড্ডা হয়, কিন্তু এয়ারপোর্ট থেকে আনার ব্যাপারটা বিরক্তিকর।
এবাড়ি থেকে এয়ারপোর্ট যেতে পাক্কা এক ঘন্টা লাগে, যদি রাস্তায় জ্যাম না থাকে। অতিথিদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসতেই হয়, প্রথম এসে তারা দিশা পায় না। তাছাড়া ট্যাক্সিতে এলে অনেক খরচ, কারোর কাছেই বেশি ডলার থাকে না। তৈরি হয়ে শিখা গ্যারেজে নেমে এলো। দুটো গাড়ির, একটা টয়োটা আর একটা ক্যাডিলাক, স্বামী স্ত্রী বদলা বদলি করে চালায়। কোন গাড়িটা নেবে শিখা একটুক্ষণ ভাবল। সাদা ক্যাডিলাকটাই বেশি দর্শনধারী, ভালো গাড়িটা নিয়ে গেলে অতিথিরা সম্মানিত বোধ করে। রিমোট কন্ট্রোলে গ্যারেজের দরজাটা খুলে গাড়ি স্টার্ট দিতে গিয়েও একটা কথা মনে পড়ে গেল। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে এলো শিখা, উঠে গেল দোতলায়। এ বাড়িতে তিনখানা ঘর, মাস্টার বেডরুম ছাড়া অন্য ঘর দুটো ছোট, একটি ছেলের জন্য একটি মেয়ের। মেয়ে রিনা বার্কেলে ইউনিভার্সিটিতে পড়তে গেছে, টিনা এসে আছে এখন সেই ঘরে। ওই ঘরটাই তো মামাকে ছেড়ে দিতে হবে, টিনাকে কয়েকদিনের জন্য মিকির সঙ্গে শুতে হবে, কিংবা সে বেসমেন্টে চলে যেতে পারে, সেখানে একটা খাট পাতা আছে। টিনার ঘরের দরজায় টুকটুক করে শব্দ করল শিখা। ওর পাতলা ঘুম, দু একবার শব্দ হতেই ভিতর থেকে বলল, এখন দরজা খুলব না, এখন খুলব না। শিখা বলল, এই টিনা একবারটি খোল, একটা কথা শোন। শিখার ছটি ভাই বোনের মধ্যে টিনাই সবচেয়ে ছোট, 23 বছর বয়স, ভালো ছাত্রী। দেশে পলিটিক্যাল সায়েন্সে এমএ পাশ করার পর হঠাৎ শখ হয়েছে মাস কমিউনিকেশনে পিএইচডি করবে। এখানকার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে গেছে, স্কলারশিপও পেয়েছে। ওর জন্য শিখাদের কোনো উদ্যোগ নিতে হয়নি, টিনা নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারে। এখানে পৌঁছেছে মাস তিনেক আগে, এরই মধ্যে গাড়ি চালানো শিখে নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স এখনো পায়নি অবশ্য। ঠিক মতন পোশাক পরা নেই বলে টিনা দরজাটা একটুখানি ফাঁক করল। শিখা বলল, আজ মামা আসছেন, এই ঘরটা তো ছেড়ে দিতে হবে রে। তুই ঘুমোতে চাস, আরো ঘন্টাখানেক ঘুমিয়ে নে, তারপর ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখিস লক্ষ্মীটি। তোর দরকারি জিনিসপত্রগুলো রেখে দিস মিকির ঘরে। টিনা ভুরুকুচকে বলল, আমি কি মিকির ঘরে থাকবো নাকি? শিখা বলল, রাত্রিরে বেসমেন্টে শুবি। উনি কদিন থাকবেন? তা আমি আগে থেকে কি করে জানবো, বেশি দিন নিশ্চয়ই নয়। আর শোন, মিকি সাঁতার কাটতে যাবে, ওকে দুটো টিমের পোচ বানিয়ে দিতে পারবি? পারবো না কেন, সত্যি আজ দুপুরে আমার একটা লাঞ্চের নিমন্ত্রণ আছে। সে কি রে, আজ মামাবাবু আসছেন, তুই চলে যাবি? আগে থেকে যে ঠিক হয়ে আছে, তোমাকেও আগে বলেছি। ঠিক আছে, একটু দেরি করে যাস, ঘরটা ঠিকঠাক করে রাখিস কিন্তু। টিনা মামাবাবুকে প্রায় চেনেই না, ছোটবেলা তো একবার দেখেছে মাত্র। শিখাও মামাবাবুকে দেখেছে 7 বছর আগে। মামাবাবু আমেরিকা আসেন প্রায়, কিন্তু শিখাদের বাড়িতে কখনো ওঠেন না। এটা একটা ছোট শহর, এখানে আসার কোনো কারণ ঘটে না তার। প্রতিবারই টেলিফোনে শিখার খোঁজ খবর নেন। এবারে তিনি নিউ ইয়র্ক থেকে ফোন করতেই শিখা বিশেষ অনুরোধ জানিয়েছে কয়েকদিন তার বাড়িতে থেকে যাওয়ার জন্য। নিজের মামা তিনি এদেশে আসবেন, অথচ একবার দেখাও হবে না। গ্যারেজ থেকে গাড়ি বার করার পর দরজাটা আপনাআপনি বন্ধ হয়ে গেল, আর মাসখানেক বাদে এত সহজে গাড়ি বার করা যাবে না, এখানে বড় বেশি বরফ পড়ে। গ্যারেজের বাইরে 1-1.5 ফুট বরফ জমে থাকে, নিজেদেরই বেলচা দিয়ে সেই বরফ সরাতে হয়। প্রচণ্ড ঠান্ডায় এক একদিন কান্না পেয়ে যায়। রবিবারের এত ভোরেও শিখার প্রতিবেশী মিসেস জেরুজালিস্কি কুকুর নিয়ে বেরিয়েছেন, কুকুরটাকেও একটা জামা পরিয়েছেন, সেই জামার রং আর তার নিজের ওভারকোটের রং এক। অনিশ এই বৃদ্ধার লম্বা নামটা সংক্ষেপ করে ডাকে, মিসেস জোরু। ফুটফুটে মহিলাটি মিষ্টি হেসে বললেন, হাই, গুড মর্নিং। শিখাও একই কথা বলে বেরিয়ে এলো বড় রাস্তায়। গাড়ি চালাতে ভালো লাগে না শিখার,
প্রত্যেক দিন 35 মাইল গাড়ি চালিয়ে তাকে অফিস যেতে হয়। মাঝখানে একটা টার্ন পাইকে জ্যাম লেগেই থাকে। এয়ারপোর্টে সে কতবার গেছে তবু রাস্তা ভুল হয়ে যায়। প্রথম ব্রিজটায় ডান দিকের লেনের বদলে বাঁ দিকের লেন নিলেই 10 মাইল ঘুরে আসার ধাক্কা। এত সকালেও রাস্তায় গাড়ির বিরাম নেই, 24 ঘন্টায় সমান গাড়ি। কেউ কেউ 24 ঘন্টায় যতটা ঘুমোয় তার চেয়ে বেশি সময় গাড়িতে কাটায়। গ্যাস স্টেশনগুলোর সারা দিন রাত খোলা, হালকা তুষারপাতে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, গাড়ির চাকায় চটচট শব্দ হচ্ছে। একটা গাড়ি শেখার পাশাপাশি চলছে কিছুক্ষণ ধরে, শেখা লক্ষ্য করেনি। অন্য গাড়িটা ছোট্ট একটা হর্ন দিতেই শিখা চমকে তাকালো, এদেশে কেউ সহজে হর্ন দেয় না। দরজা টরজা খোলা আছে নাকি? পাশের গাড়ির কালো চশমা ও টুপি পরা একটা লোক জানলার কাছের দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করছে। কাঁচ নামাতে বলছে নাকি? গাড়ি গরম করা আছে, কাঁচ নামালেই হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকবে। এবার শিখা চিনতে পারল, পাশের গাড়িতে হেমাঙ্গ বোস, সবাই ওকে বলে বোস সাহেব। শিখা কাঁচ নামাতে হেমাঙ্গ বলল, সুপ্রভাত, সকালবেলা প্রথমেই তোমার মুখটা দেখলাম, দিন আজ ভালো যাবে মনে হচ্ছে। সকালে প্রথম দেখেছেন নিজের মুখ দাঁড়ি কামাবার সময়, তারপর এতখানি রাস্তা এলেন, অন্তত 1000 খানেক গাড়ির ড্রাইভারদের দেখেছেন। ওসব বাদ দাও, চেনাদের মধ্যে তোমাকে প্রথম, এমন একখানা সুন্দর মুখ, এই নিয়ে কি একখানা গান আছে না কীর্তন ধরনের? জানি না, বাংলা গান টান সব ভুলে যাচ্ছি, তোমার কাছে কিছু ক্যাসেট থাকলে দিও তো। কোথায় চললে? এয়ারপোর্টে। শুনুন, আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে আসবেন, ছোটখাটো একটা পার্টি হচ্ছে, হনিশ আপনাকে ফোন করতই। উপলক্ষটা কি? সেরকম কিছু না, আমার এক মামা আসছেন। হেমাঙ্গ মুখখানা বিকৃত করল। বয়স্ক লোকদের সে একেবারে পছন্দ করে না, সে সবসময় ইয়ার্কি সুরে কথা বলে, মেয়েদের কাজ ঘেঁষে বসে খুনসুটি করে, কোনো শ্রদ্ধেয় ব্যক্তি উপস্থিত থাকলে সেটা চলে না। এদেশে আসার কিছুদিন পরেই হেমাঙ্গ একটি মেম বিয়ে করেছিল, বছর সাতেক আগে ডিভোর্স হয়ে গেছে, আর সে বিবাহবন্ধনে যেতে চায় না মনে হয়, কিন্তু যখন তখন মেয়েদের প্রেমে পড়ে। পরিচিত যে কোনো মহিলার সঙ্গে দেখা হলেই সে প্রশংসা করতে শুরু করে, ফ্ল্যাটারি যাকে বলে, সেই জন্য কেউই তার কথায় তেমন গুরুত্ব দেয় না। এর মধ্যে সে টিনার সঙ্গে প্রেম চালাবার খুব চেষ্টা করেছে, টিনা যদিও তেমন পাত্তা দেয় না ওকে। হেমাঙ্গ সেলসের চাকরি করে, ঘুরে বেড়াতে হয়, তাই যখন তখন সে যে কোনো বাড়িতে উপস্থিত হতে পারে। এসে বসে থাকে অনেকক্ষণ, কি রান্না হয়েছে জিজ্ঞেস করে, খাবার টেবিলে বসে অনেকখানি খেয়ে ফেলে। শিখা শনিবারেও কাজে যায়, তাই বুধবার তার ছুটি। বুধবার দুপুরে হেমাঙ্গ আসবে। যে বাঙালি মহিলারা চাকরি করে না তারা হেমাঙ্গর প্রসঙ্গ তুলে হাসাহাসি করে। হেমাঙ্গ বলল, সন্ধেবেলা তুমি তো ব্যস্ত থাকবে, তোমার সঙ্গে গল্প করা যাবে না। হাইওয়েতে সমান্তরালভাবে গাড়ি চালিয়ে গল্প করা যায় না, পেছনে অনেকগুলো গাড়ি জমে গেছে, চালকরা অসহিষ্ণু হয়ে পড়েছে। কাঁচ তুলে তুলে দিতে শিখা বলল, টিনার সঙ্গে গল্প করবেন? তারপর সে আবার গতি বাড়িয়ে দিল। হেমাঙ্গ এত সকলে কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করা হল না, যা আশঙ্কা করা গিয়েছিল তাই। ব্রিজের উপরে প্রচুর গাড়ি জমে গেছে, শিখার সামনে বড় দুটো ট্রাক, এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে যাবে। শিখা কান্না কান্না গলায় বলে উঠল, দুধ চাই, ভালো লাগে না। এত বছর এদেশ থেকেও শিখার এখনো শীত বলা অভ্যেস হয়নি, মুখ দিয়ে দূর ছাই বেরিয়ে আসে। রেডিও চালিয়ে সে ট্রাফিক বার্তা শুনতে লাগল, তেমন কোনো ভয়াবহ জ্যামের খবর নেই। ব্রিজ থেকে নামার পর এক জায়গায় রাস্তা সারানো হচ্ছে, তাই সব গাড়ির গতি ধীর হয়েছে। ধীর মানে কি? কচ্ছপ গতি। এই সময় একলা থাকলে বেশি বিরক্ত লাগে,
অনিস থাকলে কথা বলে বা ঝগড়া করেও সময় কাটত। অনিসের সঙ্গে খুব তিক্তভাবে কখনো ঝগড়া করা যায় না, সে চাঁচাছোলাভাবে কথা বলে, অন্যের মতামতের বিশেষ গুরুত্ব দেয় না। কিন্তু সে ছেলে মেয়েদের প্রতি দায়িত্ববান পিতা, নির্ভরযোগ্য স্বামী, পুরুষ হিসাবে তাকে বলা যায় পূর্ণাঙ্গ, অসীম তার আত্মবিশ্বাস। সে পাশে দাঁড়ালে সবসময় ভরসা পাওয়া যায়। সে খানিকটা মেল সোভিনিস্টিক পিক তো বটে, কিন্তু শিখা জানে সে যদি কখনো কিছু মারাত্মক ভুল করে ফেলে তাহলে অনিস দারুণ বকুনি দেবে বটে, আবার ব্যাপারটা ঠিক করেও নেবে। অনিস মুখে কখনো প্রেম ভালোবাসার কথা বলে না, কিন্তু এক একদিন অপ্রত্যাশিতভাবে এমন আদর করে যে তাতেই বেশ কয়েকদিন শিখার বুক ভরে থাকে। অনিসের এমন কাঠখোট্টা স্বভাব, তবু অনেক মেয়েই তাকে পছন্দ করে। অনিস দিব্যি ঘুমোচ্ছে এখন, আর জ্যামে পড়ে গাড়ির মধ্যে ছটফট করছে শিখা। এয়ারপোর্টে যখন পৌঁছালো শিখা, তখনও নিউ ইয়র্কের ফ্লাইট নামতে 7 মিনিট বাকি। গাড়ি পার্ক করে সে একটি সিগারেট ধরাল। সারাদিনে সে মোটে 5টি সিগারেট খায়, গাড়িতে কখনো সিগারেট ধরায় না। এখন একটি সিগারেট তার প্রাপ্য। অনিস তার মামাকে চেনে না, শিখাও কি চিনতে পারবে? শেষ দেখা হয়েছিল 7 বছর আগে ঢাকাতে। এবারে জীবন মামা টেলিফোনে বললেন উনি দাড়ি রেখেছেন। এই চেহারা তো শিখা দেখেনি, অবশ্য দাড়িওয়ালা লোক বেশি থাকে না। সেবারে শিখা ছেলে মেয়েদের নিয়ে দেশে বেড়াতে গিয়েছিল বাংলাদেশ বিমানে। ঢাকাতে প্রায় 7 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই সে ট্রানজিট ভিসা নিয়ে নিয়েছিল। জীবন মামা এয়ারপোর্টে এসে শিখাদের নিয়ে গিয়েছিলেন নিজের বাড়িতে। ছেলে মেয়েরা খুব ক্লান্ত ছিল, ঢাকা শহর বিশেষ দেখা হয়নি। শিখার মায়ের বাপের বাড়ি ছিল পূর্ববঙ্গে, টাঙ্গাইলে। দেশ বিভাগের পর আর সবাই চলে আসে পশ্চিমবাংলায়। শুধু জীবন মামা আর তার ঠাকুমা রয়ে গেলেন টাঙ্গাইলের বাড়িতে। সেই ঠাকুমা তার স্বামীর ভিটেতেই একসময় নিশ্চিন্তে চক্ষু পুজেছেন। জীবন মামা তার 7 পুরুষের বাড়িটাকে এত ভালোবাসতেন যে কিছুতেই ছেড়ে আসতে চাইলেন না। পাকিস্তানি আমলে তিনি স্কলারশিপ পেয়ে কেমব্রিজে পড়তে যান। এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ছেলে মেয়েরা কোনো ক্রমে একবার ইউরোপ, আমেরিকায় যেতে পারলে আর দেশে ফিরতে চায় না। সেই 50-এর দশকে এমন হুজুগ আসেনি। ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে দেশে ফিরে যেত, মা বাবার কাছে জন্ম ঋণ শোধ করত। জীবনময় মিত্র দেশে ফিরে জগন্নাথ কলেজে অধ্যাপনা শুরু করলেন। এখন তিনি নামকরা অর্থনীতির অধ্যাপক। 71 সালের যুদ্ধের সময় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। তার কয়েকজন সহকর্মী পাক আর্মির গুলিতে মারা যান প্রায় তার চোখের সামনে। তখনও তিনি কলকাতায় পালিয়ে এলেন না, রাজশাহীর দিকে গিয়ে লুকিয়েছিলেন। টাঙ্গাইলের বাড়িটি অবশ্য তিনি রক্ষা করতে পারেননি শেষ পর্যন্ত, পাকিস্তানি সেনারা সেটা তছনছ করে দিয়েছিল। পরবর্তীকালে প্রতিবেশীদের চাপে তিনি বাগান পুকুর সমেত সেই পুরনো আমলের দালান বিক্রি করে দিতে বাধ্য হন। এখন ঢাকায় পুরনো পল্টনে থাকেন ভাড়া বাড়িতে। ঢাকায় অবশ্য তার বেশ সম্মান আছে। রিটায়ার করার বয়স অনেকদিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় তাকে ছাড়ছে না। বেশ কয়েকটি কমিটির তিনি মেম্বার, প্রায় বিদেশে নানা সেমিনারে আমন্ত্রণ পান। শিখার মায়ের আরও 2টি ভাই আছে, কিন্তু এই ভাইটিকে নিয়ে তার খুব গর্ব। খামখেয়ালি, জেদি, সাহসী। সারা জীবন বিয়ে করলেন না, ছাত্রদের নিয়েই মেতে আছেন। কোনোদিনও নিজের টাকায় টিকিট কেটে তাকে বিদেশ যেতে হয়নি। ট্রলের উপর সুটকেসটা পেয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছেন। শিখা দেখামাত্র চিনতে পারল, বিচিত্র পোশাক, ঢলঢলে প্যান্ট ও কোটের উপর একটা চাদর জড়ানো, মাথায় কানঢাকা টুপি, গালে 1.5 ইঞ্চি খোঁচা খোঁচা দাড়ি। তিনিও শিখাকে চিনতে পেরেছেন, হাসলেন, কাছে এসে বললেন, কিরে কেমন আছিস? ভোরে উঠে আসতে হয়েছে, কষ্ট হয়েছে তাই না? তোমাকেও তো মাঝরাত্রিরে উঠে প্লেন ধরতে হয়েছে। অন্য ফ্লাইটের যে টিকিট পাওয়া গেল না।
শিখা ওর পায়ে হাত দিয়ে প্রণাম করবে কিনা ভেবে ইতস্তত করছে। এয়ারপোর্টে এত লোকজনের মধ্যে প্রণাম করাটা খুবই অস্বস্তিকর, সবাই অদ্ভুত চোখে তাকায়, অথচ নিজের মামাকে তো হাত জোর করে নমস্কার জানানো যায় না। জীবনময় বললেন, শিখা, আমি সঙ্গে করে একজন অতিথি নিয়ে এসেছি। এই ছেলেটি একজন শিল্পী, এখানে কয়েকদিন থাকবে। জীবনময়ের পিছনে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক, বছর ৩০ বয়স, টানা টানা চোখ, তীক্ষ্ণ নাক, মাথা ভর্তি কোঁকড়া চুল, মুখে লাজুক ভাব। শিখা হাত তুলে বলল, নমস্কার। বাড়ি ফেরার পথে শিখা একটি সমস্যার কথা চিন্তা করছিল। জীবন মামা তো একজন অচেনা অতিথি নিয়ে এলেন, এখন এর শোবার জায়গা দেয়া হবে কোথায়? টিনার ঘরে সিঙ্গেল খাট, সেখানে দুজন শুতে পারবে না। বসবার ঘরের বড় সোফাটায় স্বচ্ছন্দে শুতে পারে, অনেকেই শোয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছেলেটি ঘুমোয় কতক্ষণ। বসবার ঘর দিয়ে অনবরত যাতায়াত করতে হয় সকালে, তখন সেখানে কেউ ঘুমিয়ে থাকলে অসুবিধা হয় খুবই। টিনাকে মেকের ঘরে জোর করে চালান দিয়ে ওকে বেসমেন্টের খাটটা ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, কিন্তু দেশ থেকে যারা নতুন আসে তাদের মাটির তলার ঘর ঠিক পছন্দ হয় না, অনেকে ঠান্ডা লেগে যায়। গাড়িতে কথাবার্তা বিশেষ হলো না, জীবনময় ঘুমিয়ে পড়লেন। অচেনা ছেলেটির জড়তা ভাঙেনি, প্রশ্ন করলে সে দু একটা শব্দে উত্তর দেয়। শুধু এইটুকু জানা গেল সেই প্রথম আমেরিকা আসছে, এর আগে সে প্যারিসে এসেছিল। জীবন মামার সঙ্গে তার সেখানেই দেখা, না, আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে সে পড়তে আসেনি। বাড়ি ফিরে শিখা দেখল সব কিছুই তার ইচ্ছে মতন হয়েছে। মিকি জলখাবার খেয়ে চলে গেছে সাঁতারের ক্লাবে, টিনা ঘর গুছিয়ে রেখেছে, অনিস তাড়ি টাড়ি কামিয়ে ফিটফাট, ওরা দুজনে অভ্যর্থনা সমিতির মতন অপেক্ষা করছে বসবার ঘরে। শুধু একটা কথা বলে যেতে ভুলে গিয়েছিল শিখা, টিনা আজ শাড়ি পরে থাকা উচিত ছিল, সে পরে আছে স্ল্যাক্স আর টি শার্ট, শার্টটা বড়ই পাতলা, ব্রা দেখা যায়। অতি ভক্তি দেখিয়ে জীবন মামাকে ঝপাস করে প্রণাম করে ফেলল অনিশ। ইনি খুব বিদ্বান ও বিশিষ্ট ব্যক্তি, সেই অনুযায়ী মর্যাদা দিতে হবে তো। শেখার তাতে সুবিধেই হল, যেন সে আগে ভুলে গিয়েছিল এইভাবে সেও প্রণাম সেরে ফেলল। টিনা চট করে সরে গেল সিঁড়ির দিকে, সে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করে না। শেখারা দেশ ছেড়ে চলে আসার পর দেশের কত পরিবর্তন হয়ে গেছে, পশ্চিমবাংলার ছেলে মেয়েরা এখন আর কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করার ধার ধারে না। শিখাদের সময় বাড়িতে কোনো গুরুজন এলে বাবা মারা তাকে প্রণাম করতে বাধ্য করতেন। জীবনময় তার অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ছেলেটির কাঁধে হাত রেখে বললেন, এটি আমার এক ছাত্র ছিল, এর নাম সেলিম, বেশি দিন পড়েনি আমার কাছে, ফাঁকিবাজ, তবে ও একজন শিল্পী। মামা বাবু, তোমাদের জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে নাও, তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, তোমরা খুব টায়ার্ড নিশ্চয়ই। টিনার ঘরে অনিশি সুটকেস দুটো বয়ে আনল। জীবনময় বললেন, আরে খাট যে বড় ছোট, দুজনে শোব কি করে? সেলিম বলল, কোনো অসুবিধা নেই, আমি নিচের কার্পেটে শুতে পারবো। অনিশ বলল, কার্পেটে শুতে হবে কেন, রাত্রির বেলা অন্য ব্যবস্থা হয়ে যাবে, দুজনে জিনিসপত্র এই ঘরে রাখুন। জীবনময় খাটে উঠে বসে বললেন, সেলিম, তুই গোছল টোছল সারবি তো সেরে নে, আমি একটু শুয়ে নি, পিঠটা ব্যথা করে। শিখা, ব্রেকফাস্ট তৈরি হলে ডাক দিস, খিদে পেয়েছে বেশ। টিনা কিচেনে টোস্ট শেঁকছে, অনিশ বলল, আমি স্যান্ডউইচের জন্য শসা কেটে দেব। সবাই মিলে এখানে ভিড় করার দরকার নেই, অনিশ তুমি যাও টিভি দেখো গিয়ে, রবিবার সকালে ওটাই তো তোমার নেশা। ভিসিআর এ ক্যাসেটটা লাগানো আছে, সেটা সরিয়ে ফেলতে হবে, তোমার মামা হঠাৎ দেখে ফেললে মূর্ছা যাবেন। টিনা বলল, বুড়ো মানুষরা অনেক সময় ওইসব দেখতেই বেশি ভালোবাসে। অনিশ বলল, ইনি মস্ত বড় পণ্ডিত। শিখা বলল,
তোমরা জীবন মামাকে নিয়ে ঠাট্টা করছো, টিনা তোর লজ্জা করে না? যাই বলো সর্দি, জ্যাকেটের উপর চাদর চড়িয়ে এসেছেন দেখেই আমার হাসি পেয়ে গেছিল। পণ্ডিত লোকেরা একটু পাগলাটে ধরনের হয়, আমার বেশ ভালোই লাগে। আধ ঘন্টা বাদে টেবিলে সব খাবার সাজিয়ে অতিথিদের ডাকা হলো। জীবন মামা বেরিয়ে এলেন একটা চেক লুঙ্গির উপর পাতলা সাদা পাঞ্জাবি চাপিয়ে। বাইরে তুষারপাত হলেও বাড়ির মধ্যে বেশ গরম। এই বাড়িতে কেউ কোনোদিনও লুঙ্গি পরে না। সেলিম অবশ্য প্যান্ট শার্টে পরে আছে, কোমরে বেল্ট, পায়ে জুতো মোজা। শিখা জিজ্ঞেস করল, আপনি পোশাক বদলালেন না? সেলিম লাজুকভাবে বলল, এই ঠিক আছে। টেবিলে বসে জীবনময় বললেন, ওরে সর্বনাশ, সসেজ আমাকে দিয়েছিস দিয়েছিস, সেলিমকে যেন দিস না। ও মুসলমানের ছেলে, শুয়োর ওর হারাম। এদেশে এসে অনেক বামুনের ছেলেমেয়েরাও নিত্য গরু খায়, কিন্তু মুসলমানরা শুয়োর ছোঁয় না। ওরা ওদের ধর্মীয় বিধিনিষেধগুলো বজায় রাখে। কিরে সেলিম, তুই কখনো পর্ক খেয়েছিস? সেলিম সবেগে দুদিকে মাথা নাড়ল। শিখা তাড়াতাড়ি তার সামনে থেকে প্লেটটা সরিয়ে নিয়ে বলল, আমি ওকে অমলেট বানিয়ে দিচ্ছি। সেলিম বলল, আমার শুধু টোস্ট হলেই হবে। কেন, আপনি ডিমও খান না? জীবনময় বললেন, হ্যাঁ হ্যাঁ, ডিম খাবে না কেন, আমাকেও একটা অমলেট দিস। শুয়োর গরু খাওয়া আমারও নিষেধ। রেড মিট দেশে খাই না কোলেস্টেরলের ভয়ে। ডাক্তাররা ডিম খেতেও দেয় না, বিদেশে এসে সব খাই। এখানকার হ্যাম আর বিফ দুটোরই কোয়ালিটি এত ভালো। টিনা জিজ্ঞেস করল, চা না কফি? জীবনময় কয়েক মুহূর্ত চেয়ে রইলেন এই তরুণীর দিকে, তারপর বললেন, তুই কি ত্রিনা? তোকে কত ছোট দেখেছি। গত বছর কলকাতায় একবার তোদের বাড়িতে গিয়েছিলাম, তুই ছিলি না, দার্জিলিং না কোথায় বেড়াতে গিয়েছিলি। অনিশ বলল, একমাত্র আপনি ওর আসল নামটা মনে রেখেছেন, ও নিজেই বোধহয় ভুলে গেছে। এদেশে এসে প্রায় সবাই নাম বদলায়। অনিশ বলল, কলকাতাতেও ওকে সবাই টিনা বলে, অথচ ত্রিনা নামটা কত ভালো। জীবনময় অনিশকে বললেন, তোমার নামটা উচ্চারণ করতে সাহেবদের অসুবিধা হবার কথা নয়। অ্যানিস নামে এক রকমের মৌরির মদ আছে, সুতরাং শব্দটা ওদের চেনা। কিন্তু বন্দ্যোপাধ্যায় বলতে যে ওদের দাঁত ভেঙে যাবে, কি বলে, ব্যান্ড? অনিশ বলল, কলকাতা ইউনিভার্সিটির সার্টিফিকেটে ব্যানার্জি চ্যাটার্জি লেখে না, আসল পদবী লেখে, সেই জন্য এখানকার অফিসে ওই নামই জানে। তবে পদবী ধরে আর কে ডাকে? জীবনময় জিজ্ঞেস করলেন, শিখা তোকে কি বলে রে? আমার নামটা কেউ বেঁকিয়ে উচ্চারণ করলে আমার বিচ্ছিরি লাগে। আমি অফিসের সবাইকে শিখিয়ে দিয়েছি, এখন তারা দিব্যি শিখা বলতে পারে। শিকাগোতে একটা বাড়িতে গিয়েছিলাম, সে বাড়ির একটা মেয়ের নাম অপরাজিতা, সবাই তাকে বলে জিটা। জিটা বা জিতা, অর্থাৎ তার নামের মানে ঠিক উল্টো। সবাই হেসে উঠল। জীবনময় সেলিমের দিকে ফিরে বললেন, তোকে এদেশের লোকেরা কি বলে ডাকবে জানিস? সেলিম, ওই নামে একটা সিগারেট আছে। টিনা সেলিমকে জিজ্ঞেস করল, আপনি ছবি আঁকেন? জি না। তাহলে গান করেন? জি না। টিনা শিখার দিকে তাকাল। জীবনময় বললেন, ও ছবিও আঁকে না, গানও গায় না, তবু শিল্পী ঠিকই। সেলিম আমার ছাত্র ছিল, কিন্তু মনোযোগী ছাত্র ছিল না। এমএ পড়তে পড়তে হঠাৎ পড়া ছেড়ে দেয়। এর আগে একটু আধটু থিয়েটার করত, এই সময় হঠাৎ ঝোঁক হয় মুখাভিনয় শিখবে, প্যান্টোমাইম যাকে বলে। ঢাকাতে কার জানি অনুষ্ঠান ছিল, সেটা দেখে ওর খুব ভালো লেগেছিল। কলকাতা গিয়েও শেখার চেষ্টা করছে। এখন এই পৃথিবীতে প্যান্টোমাইমের রাজা হলেন মার্সেল মার্সো। সেতারে যেমন রবিশঙ্কর, বক্সিংয়ে মোহাম্মদ আলী, গানে পল রবসন, এরা যেমন লিজেন্ডারি ফিগার, প্যান্টোমাইমে সেই রকম মার্সেল মার্সো। টিনা বলল,
জানি, কলকাতায় ওর শো দেখেছি, উনি প্যারিসে থাকেন। ঠিক, আমাদের এই সেলিম ঘটিবাটি বিক্রি করে প্যারিসে চলে এলো মার্সেল মার্শোর কাছে শেখার জন্য, নাড়া বাঁধবে বলে। উনি আগে বাইরের একরকম কিছু কিছু ছেলেকে শিখিয়েছেন। আমাদেরই বাংলাদেশি আরেকটি ছেলে পার্থ মজুমদার জোর করে চলে এসে মার্শাল মার্শোর নজরে পড়ে গিয়েছিল। পার্থ এখন বেশ নামটামও করেছে, ইউরোপের অনেক জায়গায় শো করে, প্যারিসে একটা রেস্তোরাঁ চালায়। কিন্তু সেলিমের কপাল খুলল না। মার্সেল মার্শোর বয়স হয়ে গেছে অনেক, তিনি আর ছাত্র নিতে রাজি নন। পার্থ অনেক চেষ্টা করেছিল সেলিমের জন্য, তবু কোনো লাভ হলো না। দিনকালও পাল্টে গেছে, ফ্রান্সে এখন ওয়ার্ক পারমিট জোগাড় করা খুবই শক্ত, ইল্লিগাল ইমিগ্রেন্টদের ওরা ঘাট ধরে বিদায় করে দেয়। খরচ চালাবার জন্য সেলিম একটা দোকানে বেআইনিভাবে চাকরি করছিল, ধরা পড়ে গেছে। সেই সময় আমি প্যারিসে গিয়ে পড়লাম। পার্থ যে রেস্তোরাঁর ম্যানেজার, সেখানে খেতে গেছি, সেলিম আমাকে দেখে প্রায় কেঁদেই ফেলল। দেশে ওর আর কিছু নেই, ঢাকায় ফিরলে চাকরি বাকরিও সহজে পাবে না। আমি তখন বললাম, চল আমি তোর একটা টিকিট কেটে দিচ্ছি, আমেরিকায় গিয়ে লাক ট্রাই করবি। অনিস জিজ্ঞেস করল, এখানে আসবার ভিসা পেলো কি করে? সে অনেক কায়দা করে জোগাড় করা গেছে। ফ্রান্সে বসে আমেরিকান ভিসা পাওয়া যায় অসম্ভবই বলা যায়। একদিন আমেরিকান কনসালের এক পার্টিতে আমি অসুস্থ হয়ে পড়লাম। উনি একসময় ঢাকাতে ছিলেন, তখন থেকেই ওকে চিনি। সেই সুবাদেই আমাকে নেমন্তন্ন করেছিলেন। সেখানে ওই কাণ্ড, না অভিনয় করিনি, সত্যি সত্যি প্রেশার হঠাৎ বেড়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তক্ষুনি ডাক্তার ডাকা হলো। শে সাহেব জানতেন যে প্যারিস থেকে আমেরিকায় আমার তিনটে সেমিনারে যোগ দেবার কথা। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থায় আমেরিকা ঘুরবেন কি করে? আমি বললাম, ঠিক পেরে যাব, আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তবে সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট থাকলে ভালো হয়। তারপর সেলিমকে হাজির করলাম, ওর এক বছরের ভিসা জুটে গেল। সে ভিসায় তো উনি চাকরি বা ব্যবসা কিছু করতে পারবেন না। আরে, এত বড় দেশ, একবার ঢুকে পড়লে কে কার খবর রাখে? কম মাইনের কাজ করতে রাজি হলে অনেকেই বেআইনি চাকরি দেয়, এরকম এদেশে কত আছে, তাই না? তা আছে, কিন্তু বেশ রিস্কি, খানিকটা ঝুঁকি তোকে নিতেই হবে। ওর হারাবার কিছু নেই, মা নেই ছেলেটার, দ্বিতীয় মা ওকে দেখতে পারে না, বাবার সঙ্গেও সদ্ভাব নেই, ফিরে গেলে বাড়িতে থাকতে দেবে কিনা সন্দেহ। ওর তো চেহারা বেশ ভালো, উনি বাংলা সিনেমায় নামলেন না কেন? সিনেমায় অভিনয় আর প্যান্টোমাইম কি এক হলো? আমাদের সেলিম মুখাভিনয়ের শিল্পী, দেখছো না কেমন মুখ বুঝে বসে আছে? সেলিম আগা করেই বসে রয়েছে মাটির দিকে চেয়ে। টিনা বলল, আজ তো সন্ধ্যেবেলা কয়েকজন লোক আসবে আমাদের বাড়িতে, উনি তখন প্যান্টোমাইম দেখাবেন। সেটা খুব ভালো কথা, এখানেই ওর একটা শো হয়ে যাক, আমেরিকার প্রথম শো। এই হুজুগের দেশে যদি একবার নাম করে ফেলতে পারে তাহলে কোটিপতি হয়ে যাবে। কারা আসবে আজ সন্ধ্যেবেলা? তুমি আসছো শুনে অনেকেই তোমার সঙ্গে দেখা করতে চায়, সবাইকে তো ডাকা সম্ভব নয়, সাত আটটা ফ্যামিলিকে আসতে বলেছি। আমার সঙ্গে দেখা করতে চায়? কেন, আমি কি বিখ্যাত লোক নাকি? বাহ, তুমি ফেমাস নও, আমেরিকা থেকে এতবার তোমাকে ইনভাইট করে। জীবনময় প্রাণ খুলে হাসলেন, তারপর বললেন, আজকাল একটা নতুন রোগ বেরিয়েছে, তার নাম সেমিনারাইটিস। খালি সেমিনার, খালি সেমিনার, শুধু কথার ফুলঝুরি। অর্থনীতি নিয়ে সেমিনার বেশি হয়, আমাদের মতন গরিব দেশের আবার অর্থনীতি, অর্থই নেই তার অর্থনীতি। আমি আসি কেন জানিস? সেরা ভালো মন্দ খাওয়ায়, সেই জন্য। আমি নিশ্চিত জানি তোদের এই সেন্ট হেলেন শহরের কোনো বাঙালি আমার নামও শোনেনি। অনিশ বলল, আপনার ভাগ্নি আপনাকে নিয়ে খুব গর্বিত। ভাগ্নে ভাগ্নি থাকার এই তো সুবিধে, তারা মামাদের নামে ঢাক পেটায়। মামাবাবু, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? আপনি ড্রিঙ্ক করেন? না। বিয়ার টিয়ারও চলে না? আমাকে বেরসিক বলতে পারো, অ্যালকোহল কখনো ছুঁইনি। তাহলে মানে সন্ধেবেলা আমাদের যে বন্ধু বান্ধবরা আসবে
তারা তো অনেকেই ড্রিঙ্ক করে, আপনি কিছু মনে করবেন না তো? শিখা চোখ দিয়ে অনিশকে চুপ করিয়ে দিতে চাইল। অনিশ বলল, বাহ, ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া ভালো না? দীপেন প্রিয়ব্রতরা এসেই তো বোতল বার করতে বলবে। জীবনময় বললেন, কোনো অসুবিধা নেই, মদের বোতল দেখলেই আমার জাত যাবে না, তোমার বন্ধুদের অস্বস্তির কোনো কারণ নেই। তবে সেলিম আমার ছাত্র, ও ড্রিঙ্ক করে কিনা আমি জানি না, আমার সামনে ও ড্রিঙ্কিং অ্যালাউ করব না। এতক্ষণ বাদে সেলিম বলল, না 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 না। টিনার হাসি এসে গেছে, সে মুখে হাত চাপা দিল। চেয়ার টেনে উঠে দাঁড়িয়ে সেলিম বলল, আমি একবার ঘরে যাই। টেলিফোন বাজতেই অনিশও উঠে গেল, টিনা গেল বাথরুমে। ব্রেকফাস্ট টেবিলের আড্ডা শেষ। জীবনময় এখনো বসে আছেন, শিখার সঙ্গে টুকটাক পারিবারিক কথা বলতে লাগলেন। শিখা একসময় জিজ্ঞেস করল, জীবন মামা, তুমি সত্যিই প্যারিসে অজ্ঞান হয়ে গিয়েছিলে? সত্যি নাকি মিথ্যে বলবো তোদের? না না, অভিনয় করিনি, সত্যি মাথা ঘুরে পড়ে গেলাম। এরকম আগেও হয়েছে কয়েকবার, হার্টে বোধহয় ফুটো টুটো হয়ে গেছে। সে কি তুমি চিকিৎসা করাওনি, এরকমভাবে ঘুরে বেড়াচ্ছ? চিকিৎসা করলেই বা কী হবে, এক এক ডাক্তার এক এক রকম কথা বলে। না না, ওরকম নেগলেক্ট করলে চলবে না, এদেশে ভালো করে দেখিয়ে যাও, আমাদের চেনা ডাক্তার আছে। দেখ, তোরা এদেশে অসুখ নিয়ে বড্ড বাড়াবাড়ি করিস, আমেরিকায় প্রায় সকলেরই অসুখ অসুখ বাতিক, মানুষের বয়স হলে দুটো একটা অসুখ তো হবেই, ওষুধ দিয়ে বড় জোর জোড়াতালি লাগানো যায়। চাই বলো, এদেশে এরা কতকগুলো স্বাস্থ্যের নিয়ম মানে, রেগুলার চেক আপ করায়। আমাদের দেশগুলোকে এরা এমন অস্বাস্থ্যকর মনে করে যেন সেখানে মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্যের ব্যাপার। কিন্তু আমাদের দেশেও কি অনেক লোক 70-80 বছর বাঁচে না? অনেক চাষাভুষোকেও দেখেছি জীবনে কোনো ওষুধ না খেয়েও 80 বছর পর্যন্ত দিব্যি চলে ফিরে বেড়ায়। শিখা তবু এ কথাটা মানল না, মনে মনে সে ঠিক করে ফেলল ডাক্তার জ্যাকেরিয়াকে একবার আলাদা করে ডাকতে হবে। সারা দুপুর প্রায় ঘুমিয়েই কাটালেন জীবনময়। সেলিম বসবার ঘরে টিভি দেখল ঘন্টার পর ঘন্টা। সন্ধেবেলা জীবনময় যখন বসবার ঘরে এসে দাঁড়ালেন, তখনও তিনি পরে আছেন লুঙ্গি আর পাঞ্জাবি। শিখা বলল, জীবন মামা, তুমি জামা টামা পাল্টাবে না? কেন, সেজে গুজে থাকতে হবে নাকি? বাড়ির মধ্যে তো আমি কোট প্যান্টুল পরি না, এই রকমই থাকি। বাইরের লোকজন আসবে তো? অনিশ বলল, না না, এই ঠিক আছে, ফর্মালিটির কিছু নেই। শিখা তবুও খুঁতখুঁত করতে লাগল। আর তো কেউ নয়, ভয় শুধু বাসবিকে নিয়ে, বাসবি বিশ্ব নিন্দুক। শিখার মামা লোকজনের মাঝখানে লুঙ্গি পরে বসে থাকে একথা সে সবাইকে বলে বেড়াবে। একদিন সে বলেছিল, মেয়েদের সামনে পুরুষদের লুঙ্গি পরে থাকাটা চূড়ান্ত অসভ্যতা, মেয়েরা কি পুরুষদের সামনে শুধু সায়া পরে আসে? টিনা দুপুরে কলেজের বন্ধুদের সঙ্গে লাঞ্চ খেতে গেছে, এখনো ফিরল না। অনিশ টিনাকে নিয়ে পৌঁছে দিয়ে এসেছে ডাউন টাউনে, ফেরার কথা অন্য একজনের সঙ্গে। বাড়িতে এত লোকজন আসবে, টিনা না থাকলে শিখা একা সামলাবে কি করে? অনিশ বলল, মামাবাবু একটু উঠুন, সোফাগুলো দেয়ালের একধারে সরিয়ে দিই, কয়েকজনকে কার্পেটে বসতে হবে, নইলে এত লোকের জায়গা হবে না। জীবনময় বললেন, সেই ভালো, সেলিম যখন প্যান্টোমাইম দেখাবে তার জন্য একটা দিক ফাঁকা রাখা দরকার। সেলিম অনিশকে সাহায্য করল সোফাগুলি সরাতে। একটা সাদা প্যান্টের উপর জমকালো কাজ করা সিল্কের পাঞ্জাবি পরে আছে সে, পায়ে রেশমি ফুল বসানো স্যান্ডেল, তাকে একজন ফিল্মের অভিনেতার মতনই মনে হয়। প্রথমে এলো চক্রবর্তী দম্পতি, পুরুষটিকে দেখতে ভালো মানুষ দৈত্যের মতন, আর রমণীটি যেন ফুল পরি। পুরুষটি ঢুকেই অনিশকে জিজ্ঞেস করল, ব্যানার্জি, বাইরে যে ক্যাডিলাক গাড়িটা দেখলাম ওটা কার? রমণীটি বলল, বা,
শিখা এ গাড়িটা চালিয়ে বান্টির বার্থডে পার্টিতে এসেছিল, তুমি তখন দেখনি? না রিয়েলি, লক্ষ্য করিনি তো। কবে কিনলেন? অনিশ বলল, গত মাসে ফোর্ডটা বিক্রি করে দিলাম। কেন মশাই ফোর্ডটা হাতছাড়া করলেন? ওটা আমি একবার চালিয়েছি, ইট ওয়াজ আ গুড কার, হার্ডি রিলায়েবল। অনিশ বলল, মাঝে মাঝে স্টার্ট নিতে গণ্ডগোল করছিল। আলাপ করিয়ে দিই, ইনি শিখার মামা, জীবনময় মিত্র, বিখ্যাত ইকোনমিস্ট। আর ইনি আরেকজন গেস্ট, মিস্টার সেলিম জাফর, একজন আর্টিস্ট। নমস্কার, আমার নাম চারুপ্রকাশ চক্রবর্তী, আর ইনি আমার স্ত্রী অনিতা। অতিথি দুজনের প্রতি আর বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে চারুপ্রকাশ আবার অনিশের দিকে ফিরে বলল, এই লেটেস্ট মডেলের ক্যাডিলাকে কি সিট গরম করার ব্যবস্থা আছে? এই ঠান্ডার দিনে মশাই সকালবেলা গাড়িটা খুলে প্রথম বসলেই ইউ গেট আ শক ইন ইউর অ্যাস। রংটা সাদা নিলেন কেন? চারুচন্দ্রের গাড়ির বাতিক, সে ওছাড়া কোনো বিষয়ে কথা বলা পছন্দ করে না। অনিতা মিষ্টি হেসে সেলিমকে জিজ্ঞেস করল, আপনিও কি দেশ থেকে আসছেন না এখানেই থাকেন? সেলিম কিছু জবাব দেবার আগে জীবনময় বললেন, ও আসছে প্যারিস থেকে। অনিতার মুখে একটা সম্ভ্রমের ছাপ দেখা দিল। প্যারিস আজও দেখা হয়নি, প্রত্যেকবার সরাসরি দেশে চলে যাওয়া হয়, নামা হয় না ইউরোপের কোথাও। চারুপ্রকাশ একটি ডলারও অকারণ বেড়াবার জন্য খরচ করতে চায় না। প্যারিসে আপনি কি করেন? এবারেও সেলিমের বদলে জীবনময় বললেন, ও প্যারিসে ছাত্র ছিল। আপনি বোধহয় ভাবছেন ছেলেটি বোবা কিনা, তা নয়, ও একজন মূকাভিনয় শিল্পী, একটু বাদেই আপনাদের মূকাভিনয় দেখাবে। তার আগে বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, না হলে ঠিক মুড আসে না। মূকাভিনয় ব্যাপারটা কি তা বুঝলই না অনিতা, শক্ত বাংলা সে বোঝে না। আস্তে আস্তে অন্য অতিথিরা আসতে লাগল। এদের একটা ছোট বৃত্ত আছে, এই বৃহৎ পৃথিবীতেও মানুষ ছোট বৃত্তই পছন্দ করে। সাত আটটি পরিবারের মধ্যে ঘুরে ঘুরে নেমন্তন্ন হয়। যারা যারা শিখা অনিশদের নেমন্তন্ন করে তাদেরই আজ ওরা ডেকেছে। অবাঙালি পরিবার একটিও নেই, ভারতীয়রা অন্য রাজ্যের ভারতীয়দের সঙ্গে সামাজিকভাবে মেশে না। তাহলে যে ইংরেজিতে কথা বলতে হবে, এমনকি পশ্চিমবাংলার বাঙালি ও বাংলাদেশিদের মধ্যেও তেমন যোগাযোগ নেই। মুখ চেনা আছে, শপিং মলে দেখা হলে কথা হয়, কিন্তু বাড়িতে যাতায়াত হয় কোচিত কদাচিত। পশ্চিমবাংলার বাঙালিদের দুর্গাপুজোর উৎসবে বাংলাদেশিরা আসে না, আবার ওদের নববর্ষের উৎসবে যোগ দেবার সময় পায় না পশ্চিমবাংলার বাঙালিরা। একবার দুই বাংলার বাঙালিরা একসঙ্গে মিলে বড় করে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের সিদ্ধান্ত হয়েছিল, শেষ পর্যন্ত তাও ভেস্তে গেল। শিখাদের বাড়িতে অবশ্য ব্যতিক্রম আছে, প্রণবেশের স্ত্রী আমেরিকান, 7 বছর বিয়ে হয়েছে, তবু সে 7টির বেশি বাংলা শব্দ বোঝে না। আড্ডার মধ্যে তাকে নিয়ে খুব অস্বস্তি হয়, বাংলা রসিকতা শুনে সবাই যখন হাসে তখন সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বাংলা রসিকতা আর একবার ইংরেজিতে অনুবাদ করলে বিকট শোনায়, প্রণবেশ তবু সেই চেষ্টা করবেই। প্রণবেশকে অনেক সময় আকারে ইঙ্গিতে বোঝানো হয় যাতে এইসব আড্ডাতে সে বউকে না আনে, কিন্তু প্রণবেশ তা কিছুতেই বুঝবে না। আমেরিকানরা কোনো পার্টিতে যদি কেউ স্ত্রীকে সঙ্গে নিয়ে না যায় তাহলে অন্যরা ধরে নেয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ আসন্ন। শামসুল আলম বাংলাদেশ থেকে এলেও সমস্ত বাঙালিদের আসরে তাঁর অবাধ গতি। মোটাসোটা দিলদরিয়া মানুষ, তিনি বাংলাদেশি ও পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে প্রধান যোগসূত্র। তিনি টেলিফোনে সকলের খবর নেন, সবাই যে কোনো নেমন্তন্নে তাকে বাড়িতে ডাকে। তার স্ত্রীকে সকলেই ডাকে হাসিনা মাসি, তার রান্নার হাত অপূর্ব। কোনো বাড়িতে গেলেই তিনি একটা কিছু রান্না করে আনেন, আজ যেমন এনেছেন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। কি করে তিনি এইসব মাছ জোগাড় করেন সেটা একটা বিস্ময়। জীবনময় ও সেলিমের সঙ্গে সকলের আলাপ হলো বটে, কিন্তু কেউই ওদের কাছে ঘেঁষল না। আনুষ্ঠানিক নমস্কার জানাবার পরেই সবাই নিজেদের মধ্যে অত্যন্ত জরুরি আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে।
কে বাড়ি বদলাচ্ছে, কে নতুন গাড়ি কিনছে, কার বিয়ে ভাঙবার মুখে, কোন দোকানে পারফিউম সস্তা, আগন্তুক দুজন সম্পর্কে অন্যদের কোনো আগ্রহ নেই, দেশের খবরও জানতে চায় না। আজকাল নানা ধরনের পত্র পত্রিকা আসে, সব খবরই জানা যায়। জীবনময় আর সেলিম দুজনেই পাশাপাশি বসে মৃদুস্বরে কথা বলতে লাগলেন। স্কট জিন ও রেড ওয়াইনের গেলাস নিয়েছে যে যার পছন্দ মতন। জীবনময় ও সেলিম নিয়েছে কোক। টিনা এর মধ্যে কখন ফিরে এসে চট করে পোশাক বদলে শাড়ি পরেছে। হেমাঙ্গ তাকে একপাশে টেনে নিয়ে শুরু করেছে একটানা প্রশংসাবাদ। আর কাউকে সে টিনার কাছে ঘেঁষতে দেবে না। শিখা যাকে ভয় পায় সেই বাসবে এসেছে দারুণ সেজে গুজে। তার মুখখানা যেন কুমোরটুলির শিল্পীদের আঁকা। তার অঙ্গে গুজরাতি ঘরচোলা শাড়ি, যার দাম ডলারের হিসেবেই হাজারখানেক। তার স্বামী দাঁতের ডাক্তার, এখানকার সব বাঙালির চেয়ে উপার্জন বেশি, তাই বাসবের মুখে একটা গর্বের ছাপ। শিখা কিচেনে এসে স্ন্যাক্স সাজাচ্ছে, বাসবি এসে তার পাশে দাঁড়ালো। নিরীহভাবে জিজ্ঞেস করল, এ ভদ্রলোক তো নিজের মামা? হ্যাঁ, আমার মায়ের ঠিক পরের ভাই। ও, ওটা সে অনেকটা টানল। তাতেই বোঝা গেল শিখার এই মামা সম্পর্কে সে অনেক কথা ছড়াবে। আর দু একটা কথার পর বাসবি বলল, রবিবার তো আমাদের পাড়ার সব দোকান বন্ধ থাকে, ডাউন টাউনে এ অ্যান্ড পি প্রত্যেক দিন খোলা। ওখানে কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম দুপুরবেলা, কেনটাকি ফ্রাইড দোকানের সামনে একটা গাড়িতে অনিশকে দেখলাম, সঙ্গে কে ছিল, টিনা? শিখার শরীরটা আড়ষ্ট হয়ে গেল। বাসবি ঠাড়ে ঠোরে বলবার চেষ্টা করে, অনিশের সঙ্গে টিনার গোপন প্রেম চলছে। চঞ্চল মজুমদার নামে আগে একজন ছিল এই শহরে, বাড়িতে তার স্ত্রী ও শালিকা থাকত। শালিকার সঙ্গে প্রেম করতে গিয়ে সে একদিন বিশ্রী অবস্থায় ধরা পড়ে। তার স্ত্রী আত্মহত্যা করতে যায়, তা নিয়ে কেলেঙ্কারির এক শেষ। তারপর ওরা এই শহর ছেড়েই চলে গেছে। সেই চঞ্চল মজুমদারের দৃষ্টান্ত দেখে বাসবি বারবার সাবধান করে দিতে চায় শিখাকে, কিন্তু শিখা তার স্বামীকে চেনে না। অনিশের সব ব্যবহারে সোজাসুজি। বাড়িতে আরেকটা ছেলে থাকলে তার সঙ্গে যেমন ব্যবহার করত, টিনার সঙ্গে অনিশের ব্যবহারও সেই রকম। নারী হিসাবে টিনাকে সে আলাদা কোনো মনোযোগ দেয় না। শিখা বলল, হ্যাঁ, টিনার একটা নিমন্ত্রণ ছিল, ওকে পৌঁছে দিতে গিয়েছিল অনিশ। আহা, বেচারা যদি শালিকার সঙ্গে একটু প্রেম টেমও করতে চায়, তুই এত নজর দিচ্ছিস কেন রে বাসবি? এই সময় হাসিনা মাসি এসে শিখাকে স্বস্তি দিলেন। তিনি বললেন, তোমরা কিচেনে বসে কি করতেছ? ও শিখা, আমি তোমাকে সাহায্য করি, স্যালাড বানানো হয়েছে? এইসব রান্নাবান্নার কথা বাসবি একেবারে পছন্দ করে না, সে চলে গেল অন্যদের কাছে। আলম সাহেব প্রথমে তাড়াতাড়ি দুবার স্কচ নিয়ে শটাশট পান করে খানিকটা চাঙ্গা হয়ে নেন। তারপর ঘুরে ঘুরে কথা বলেন সবার সঙ্গে। ঘুরতে ঘুরতে একসময় তিনি এলেন জীবনময়ের কাছে। অমায়িকভাবে বললেন, আপনি যে একেবারে চুপচাপ বসে আছেন, এটিকে আপনার ছেলে নাকি? জীবনময় বললেন, সেলিম আমার ছাত্র, তা ছাত্ররা তো সব ছেলেরই মতন। দূর থেকে দেখে আপনাকে মনে হয় যেন মৌলবী, লুঙ্গি পরা, দাড়িওয়ালা। যে দেশে থাকি সে দেশের পোশাক আশাক খাদ্যের খানিকটা প্রভাব তো পড়বে। এদেশে যেমন বাঙালিরাও স্লিপিং স্যুট পরে ঘুমায়, তবে পার্টিশনের আগেও আমার বাবা বাড়িতে লুঙ্গি পরতেন। বাড়ি কোথায় ছিল? টাঙ্গাইল। আমাগো বাড়ি পাবনায়। আমার আব্বাকে দেখেছি বাইরে যাবার সময় ধুতি পরতেন, ধুতি পাঞ্জাবি ছিল ভদ্র পোশাক। ইদানিং বাংলাদেশে গিয়ে দেখি মুসলমানরা কেউ আর ধুতি পরে না, ধুতি এখন হিন্দুদের পোশাক হয়ে গেছে। এক এক সময় এক এক রকম ঝোঁক আসে, হিন্দুরাও এখন ধুতি পরে না তেমন। জিয়াউর রহমান গিয়া তো এরশাদ সাহেব পাওয়ারে আসলেন, কি বুঝছেন দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে?
এখনও বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগের মধ্যে নাকি দলাদলি রেশারেশি শুরু হয়ে গেছে। জীবনময় সতর্ক হয়ে গেলেন। অতি ঘনিষ্ঠ পরিমণ্ডল ছাড়া তিনি রাজনীতি বিষয়ে উচ্চবাচ্য করেন না। মাইনরিটি কমিউনিটি হবার অনেক জ্বালা, যে কোনো আলটপকা মন্তব্যের অন্যরকম ব্যাখ্যা হতে পারে। ইন্ডিয়াতেও সংখ্যাগুরু হিন্দুরা ইন্দিরা গান্ধী সম্পর্কে যা খুশি বলতে পারে, মুসলমানরা কি তা বলতে সাহস করে? কথা ঘোরাবার জন্য তিনি জিজ্ঞেস করলেন, আপনি কতদিন এসেছেন? 24-25 বছর হবে, আই লস্ট কাউন্ট। জানেন মিত্রবাবু, আমি সবাই রে বুঝাবার চেষ্টা করি যে আমরা যারা বাংলায় কথা বলি আমরা সবাই বাঙালি, দুইটা আলাদা দেশ হোক না, কিন্তু এখন ধীরে ধীরে দেখি যে আমরা হয়ে যাচ্ছি বাংলাদেশি, আর এই অনিশেমাঙ্গরা বাঙালি, এ কেমনতর কথা। দূর থেকে হেমাঙ্গ বলল, আপনারা বাংলাদেশ নামটা নিয়ে নিয়েছেন বলে আমরা বাঙালি পরিচয় ছাড়ব কেন? আমরা 14 পুরুষ বাঙালি। আলম বললেন, আগেকার দিনে কলকাতায় হিন্দুরা বলতো ওই লোকটা মুসলমান না বাঙালি, কারণ কলকাতায় মুসলমানরা অনেকেই উর্দুতে কথা বলতো, কিন্তু আমরা এপারের মুসলমানরা বাংলা ভাষার জন্য কত লড়াই করলাম, কত রক্ত দিলাম, তবু মুসলমানরা বাঙালি হলো না, বাংলাদেশি হয়ে যাবে। হেমাঙ্গ বলল, যারা বাংলা ভাষার জন্য লড়াই করেছিল, যারা মুক্তিযুদ্ধ করেছিল, তারা আজ কোথায়? এখনকার বাংলাদেশে তো তারা আর পাত্তাই পায় না। আপনাদের এরশাদ সাহেব কি মুক্তিযুদ্ধে লড়েছিলেন? জিয়াউর রহমানও তো মুক্তিযোদ্ধাদের হাঁটিয়ে দিয়েছিলেন। জীবনময় আস্তে আস্তে আপন মনে বললেন, রেভলিউশন ডিভাউরস ইটস ওন চিলড্রেন। অনিশ উঠে দাঁড়িয়ে জোরে হাততালি দিয়ে বলল, একটা ঘোষণা আছে, প্লিজ সবাই একটু চুপ করুন। আমাদের এখানে একজন গেস্ট আছেন, তিনি প্যান্টোমাইম আর্টিস্ট, তিনি এখন আপনাদের প্যান্টোমাইম অর্থাৎ মুখাভিনয় দেখাবেন। কাল সোমবার, সকলেরই অফিস আছে, বেশি রাত করা যাবে না। জীবনময় বললেন, কিন্তু ওর যে আর একটু সময় লাগবে, মেকআপ নিতে হবে, যা সেলিম চট করে সেজে আয়। মিনিট 15-এর মধ্যে সেলিম একেবারে অন্যরকম রূপ ধরে এলো। মুখে সাদা রং মাখা, গায়ে সাদা গেঞ্জি, আরেকটা 3/4 চাপা প্যান্ট, সেটাও সাদা, হাতে কয়েকটা পোস্টার। সবাই একদিকে সরে গিয়ে জায়গা করে দিল। জীবনময় একটা ছোট বক্তৃতা দিয়ে মার্সেল মর্সোর ভাবশিষ্য উদীয়মান শিল্পী সেলিম জাফরের পরিচয় করালেন। তার বক্তৃতায় একটা অনুরোধের সুর রইল, যাতে সেলিমের জন্য একটা প্রকাশ্য অনুষ্ঠানের ব্যবস্থা করে দেয়া হয়। অনুষ্ঠানগুলির কোনো মৌখিক পরিচিতি নেই, এক একটা পোস্টারে এক এক রকম লেখা। প্রথমটি ঢাকার সাইকেল রিকশা ও এক মহিলা যাত্রী। নিঃশব্দে শুধু মুখভঙ্গি দিয়ে সেলিম একবার রিকশা চালক, একবার মহিলা যাত্রী, ওদের দরাদরি, তারপর একই জায়গায় দাঁড়িয়ে রিকশা ছোটানো, সামনে গরু ইত্যাদি ফোটাতে লাগলো। সবাই বলতে লাগলো, দারুণ তো, হাউ নাইস, কি চমৎকার এক্সপ্রেশন, ও মা কি মজার। প্রণবেশের মেম্বয়েরও উপভোগ করতে অসুবিধা হল না। দ্বিতীয়টি স্বামী স্ত্রীর ঝগড়া। অবিকল ঝগড়াটি মেয়েদের মতন মাথা ঝাঁকানোটা সেলিম বেশ রপ্ত করেছে, সবাই হাসল দেখে। তৃতীয়টি অফিসের বড়বাবু ও ভীতু কর্মচারী। এর মধ্যে দর্শকরা উৎসাহ হারিয়ে ফেলেছে, কথা বলতে শুরু করেছে নিজেদের মধ্যে। বাসবে উঠে গিয়ে কিচেনে শিখাকে বলল, চাই বলিস একটু বোরিং, আমাদের খাবার দিয়ে দে, বাচ্চাদের রেখে এসেছি। সেলিম যখন পঞ্চম অনুষ্ঠানটি দেখাচ্ছে তখন ঘর প্রায় ফাঁকা, অন্যরা কিচেনে খাবার নেবার জন্য লাইন দিয়েছে। সেলিমের দর্শক মাত্র 3 জন, জীবনময়, আলম আর টিনা। সম্ভবত হেমাঙ্গকে এড়াবার জন্যই টিনা এখন রান্নাঘরে যেতে চায় না, সে দেখছে বেশ মনোযোগ দিয়ে। একসময় জীবনময় বললেন, থাক যথেষ্ট হয়েছে, আর দরকার নেই সেলিম। আলম সাহেব বললেন, বা বেশ ভালো লাগলো, আমি আগে এটা দেখি নাই, প্যান্টোমাইম নতুন জিনিস। টিনা কাছে এগিয়ে এসে সেলিমকে জিজ্ঞেস করল, আচ্ছা
আপনার পোস্টারে যা যা লেখা আছে তার বাইরে কিছু, মানে আমরা যদি কিছু রিকোয়েস্ট করি সেটা দেখাতে পারেন? সেলিমের মুখ এখন নিরেট সাদা, গেঞ্জি ঘামে ভিজে গেছে, এ খেলায় পরিশ্রম আছে। সে বলল, জি না, যেগুলো দেখালাম তা আগে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, আমি এখনো ভালো শিখি নাই, তবে মুখাভিনয়ে সব কিছুই দেখানো যায়। সব কিছু দেখানো যায়, নিজেকে দেখানো যায়, এতক্ষণ যা দেখালেন সবই তো অন্যের নকল, কেউ তার নিজের চরিত্রটা মুখাভিনয়ে ফুটিয়ে তুলতে পারে? সেলিম এই প্রশ্নের ঠিক উত্তর খুঁজে পেল না। অতিথি এলে প্রধান সমস্যা সোমবারটাকে নিয়ে, এদেশে যখন তখন ছুটি নেওয়া যায় না, ছুটি না নিয়ে অফিস ডুব দেবার প্রশ্নই ওঠে না, অফিসে হাজিরা দেওয়ার চেয়েও নিজের কাজের দায়িত্বই বড় কথা। শনি রবি এই দুদিন ছুটির পর সোমবার যেতেই হয়। সোমবার অতিথিরা কি করবে? মিকি যাবে স্কুলে, টিনা ইউনিভার্সিটিতে, শিখা আর অনিস অফিসে। দেশ থেকে যারা আসে তারা তো প্রায় অনেকেই গ্যাস জ্বালিয়ে চা করে নিতেও জানে না, এদের হাতে কিচেনটা ছেড়ে দিতে ভরসাও হয় না। তাছাড়া অতিথিরা কি সারাদিন বাড়িতে বসে থাকবে? কাছাকাছি কোনো বাস স্টপ নেই, টিউব স্টেশন 5 মাইল দূরে, কেউ একবার চিনিয়ে না দিলে প্রথমে সেই টিউব ট্রেনে যাতায়াত সহজ নয়। শিখা অফিসে চেষ্টা করেছিল, একমাত্র সে ছুটি পেতে পারে বুধবার, হনিশের ছুটি নেবার প্রশ্নই নেই, সে কাজ পাগল। তাছাড়া দেশ থেকে কেউ এলেই তাকে গাড়ি নিয়ে ঘোরানোতে অনিশের ঘোর আপত্তি, মাত্র তো 2-3টে দেখবার জায়গা, সেখানে কতবার যাবে সে? অগতির গতি হেমাঙ্গ, তার সেলসের চাকরি, নির্দিষ্ট সময় অফিসে বসতে হয় না, সে 2-1 ঘন্টা এদিক ওদিক ঘুরতে পারে। কাল রাত্রিরে তাকে অনুরোধ করা হয়েছে সে শিখার মামাবাবুদের 2-1টা জায়গা ঘুরিয়ে দেবে। অনিশকে বেরোতে হয় সবচেয়ে আগে, সে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে চলে যায়, তারপর শিখা বেরোয় ঠিক 8টায়। টিনার সহপাঠী একটি চীনা ছেলে থাকে এ পাড়ায়, সে 9:30টার সময় টিনাকে নিজের গাড়িতে তুলে নিয়ে যায়, সেজন্য অবশ্য তেলের দাম শেয়ার করতে হয় তাকে। কাল রাতে পার্টি ভাঙতে ভাঙতে 12:30টা বেজে গিয়েছিল, শুতে শুতে 1টা। সেলিম ঘুমিয়েছে বসবার ঘরের সোফা কাম বেডে, খুব ভোরে সে অন্যদের পায়ের আওয়াজ পেয়ে উঠে পড়েছে। শিখার ভালো ঘুম হয়নি, ভোর 5টাতেই উঠে সে ব্রেকফাস্টের জিনিসপত্র সাজিয়েছে, স্বামীকে চা করে দিয়েছে, ছেলের টিফিন দিয়েছে। 8টার সময়ও মামাবাবুর ঘুম ভাঙল না দেখে সে টিনাকে বলে গেল ব্রেকফাস্ট তৈরি করে দিতে। রবিবার ছাড়া এ বাড়িতে খবরের কাগজ আসে না, যে যার অফিসে কাগজ দেখে নেয়, তাছাড়া টিভিতেই তো সব খবর থাকে। টিনা বেসমেন্টে, সেলিম তাড়াতাড়ি তৈরি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার করার কিছুই নেই, টিভিটা চালাতেও সাহস হচ্ছে না। প্যারিসে তবু বেশ কয়েকজনের সঙ্গে চেনাশোনা হয়েছিল, এখানে একেবারে অচেনা মানুষজনের মধ্যে এসে পড়েছে। কাল সে জীবনময়ের সামনে সিগারেট ধরায়নি, লুকিয়ে বাথরুমে 2টো খেয়েছিল, এখন সে 1টার পর 1টা সিগারেট টানছে। বাড়ি থেকে যে একটু বেরোবে তার উপায় নেই, দরজায় ইয়েল লক, ফেরার সময় তাকে দরজা খুলে দেবে কে? এই আমেরিকা! জীবনময়ের সঙ্গে সে নিউ ইয়র্কের হোটেলে কাটিয়েছে 2 দিন, কিছুই দেখা হয়নি, তারপর 1 দিন এখানে, সে কিছুতেই দেশে ফিরবে না, এখানেই লড়াই করে 1টা জায়গা করে নিতে হবে। ঢাকায় তার সম্বল কিছুই নেই, বাবা তাকে সাহায্য করবে না, ভদ্রগোছের 1টা চাকরি জোটানো অসম্ভব, কত ছেলেই তো আমেরিকায় এসে ভাগ্য ফিরিয়েছে। বেসমেন্ট থেকে উঠে এলো টিনা, জিন্স পরা, পায়ের কাছে একটু গুটোনো, ওপরে হলুদ স্পোর্টস শার্ট, তার সুগোল স্তন দুটি একেবারে স্পষ্ট, চুল এলোমেলো, এইটাই ওদের ক্যাম্পাসের এখনকার স্টাইল। সিগারেটের ধোঁয়ার গন্ধে টিনা নাক কুচকল, সে ঘোরতর ধূমপান বিরোধী, এবাড়িতে একমাত্র শিখা ছাড়া আর কেউ সিগারেট খায় না, অনিশ 1 বছর আগে ছেড়ে দিয়েছে। অনিশ আর টিনা মিলে শিখার পিছনে লেগেও তার সারাদিনে 5টা সিগারেট ছাড়াতে পারছে না। টিনা জিজ্ঞেস করল,
আপনি এখন চা খাবেন? সেলিম বলল, আগে স্যার উঠুন, তারপর একসঙ্গে খাবো। টিনা ঘড়ি দেখল, 8:30। মামাবাবু যদি আরও দেরি করেন তাহলে তাকে ডাকতেই হবে, উনি বেড়াতে এসেছেন, বেলা করে ঘুমোতেই পারেন, কিন্তু টিনা তো বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না। সে বসবার ঘরে টিভি চালিয়ে দিয়ে এক কোণে বসল। প্রত্যেক দিন এই সময় সে 10 মিনিট টিভি দেখে, তার হাতে একটা বই, কখনো টিভির দিকে চোখ, কখনো বইয়ের দিকে। অন্যান্য দিন এ সময় সে বাড়িতে সম্পূর্ণ একা থাকে। একসময় লক্ষ্য করল সেলিম সোফায় বসে টিভি না দেখে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতে টিনা হাসল। সেলিম বলল, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন সেখানে আমি ভর্তি হতে পারি না। কি পড়বেন? ইংলিশ, আমাকে ভালো করে ইংলিশ শিখতে হবে। স্টুডেন্ট ভিসা না থাকলে আপনাকে কেউ ভর্তি করবে না, টাকা পয়সার প্রশ্ন তো আছেই। ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু করতে গেলেই আপনাকে সোজাসুজি ফেরত পাঠিয়ে দেবে। অনেকেই তো এরকম আসে। তাদের কথা আমি জানি না। টিনা উঠে পড়ে বলল, আমি খাতাপত্র গুছিয়ে নিচ্ছি, 15 মিনিট পর এসে ব্রেকফাস্ট সার্ভ করব। টিনা আবার ফিরে গেল বেসমেন্টে। ঠিক 15 মিনিট পরে ফিরে এসে সে অবাক হল, জীবনময় এর মধ্যে উঠে কফি বানিয়ে নিয়েছেন, তার আর সেলিমের হাতে কফির কাপ। টিনা বলল, মামাবাবু আপনি নিজে কফি বানালেন, আমাকে ডাকলেই তো পারতেন। সবাই ভুলে যায় যে আমি ছাত্র জীবনে 3 বছর ইংল্যান্ডে ছিলাম, তখন নিজে রান্না করে খাইনি, ঢাকাতেও আমি প্রায় নিজেই রান্না করি। মামাবাবু ব্রেকফাস্টে কী খাবেন? কর্নফ্লেক্স, টোস্টের সঙ্গে সসেজ, কিংবা হট ডগ, হ্যামবার্গারও বানিয়ে দিতে পারি, কিংবা যদি ডিম চান। তুই 3 মাসেই অনেক কিছু শিখে গেছিস তো, হ্যামবার্গার বানাতে পারিস? কলকাতাতেও অনেকে হ্যামবার্গার খায়, এমনকি নিরামিষ হ্যামবার্গারও পাওয়া যায় মারোয়ারি ছেলেদের জন্য। নিরামিষ হ্যামবার্গার কাঁঠালের আমসত্ত্ব, বিফ ছাড়া হ্যামবার্গারের কথা শুনলে হামুবুর্গের লোকেরা অজ্ঞান হয়ে যাবে। না রে, ওসব কিছু চাই না। ওই যে কলা রয়েছে দেখছি ফ্রিজের ওপর, কলা আর দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবো, আর কিছু না। সেলিম কি খাবে জিজ্ঞেস কর। আমিও তাই। হ্যাঁ রে ত্রিনা, তুই তো জব সেজেছিস, তোকে এই পোশাকে দেখলে কেউ ইন্ডিয়ান বলে চিনতে পারে? তোকে তো কালো দেশের লোক বলেই মনে হয় না, স্প্যানিশ বলে অনায়াসেই চালিয়ে দেওয়া যায়। স্প্যানিশ না চাই, আমেরিকানদের চোখে আমরা সবাই কালো। আমাদের সেলিম, ও তো একেবারে গৌর বর্ণ। ওকেও কালো বলবে, বড় জোর বলবে টার্কিস, বসফোরাসের ওপরে সবাই কালো। লোকের চোখে যেমন নেবা হয় তেমনি সাহেবদের চোখের পর্দাতেও কিছু দোষ আছে। সেলিমের তুলনায় অনেক আমেরিকানদেরই তো আমাদের কম ফর্সা মনে হয়। আমরা যখন অনেক টাকা রোজগার করব তখন আমেরিকানদের ক্যাটকেটে বিশ্রী সাদা বলবো, কিংবা লাল মুখ। জীবনময় হাহা করে হেসে উঠলেন। তখনই এসে উপস্থিত হল হেমাঙ্গ। প্রথমে এসে টিনাকে বলল, হাই গর্জাস, ইউ হ্যাভ ড্রেস টু কিল, হু ইজ দ্য লাকি গাই? তারপর জীবনময়ের দিকে ফিরে বিনীতভাবে বলল, মামাবাবু কাল আপনার সঙ্গে ভালো করে আলাপ হয়নি, আমি এইচ বোস, সেই যে বিজ্ঞাপন ছিল, অঙ্গে মাখুন দিলখোশ, ধন্য হবে এইচ বোস। আপনি সেই পরিবারের? সত্যজিৎ রায়ের সঙ্গে আত্মীয়তা আছে? খুব দূর সম্পর্কে। দিলখোশ কি? হো তোমরা জানবে না, এক ধরনের দিশি পারফিউম। টিনা তুমি আমাদের সঙ্গে যাচ্ছ তো? বাহ, আমার কলেজ আছে না? হেমাঙ্গ বলল, একটা দুটো ক্লাস গুলি মারো। আহা আহা, আমার বন্ধু একটু বাদেই আমাকে নিতে আসবে, তাকে ফোন করে দাও। বেড়াতে যাবার কথা শুনে জীবনময় আকাশ থেকে পড়লেন। তার মনোরঞ্জনের জন্য শিখা এত কিছু ব্যবস্থা করে গেছে তিনি কিছুই জানতেন না। প্রস্তাবটা উড়িয়ে দিয়ে তিনি বললেন, সাইট সিইং, পাগল নাকি? আমি বুড়ো মানুষ, আমি কোথায় যাব? এদেশে তো অনেকবারই আসা হলো,
বড় বড় দেখার জিনিসগুলো সবই দেখে নিয়েছি, এখন আমি কি দেখতে যাব? হেমাঙ্গ বলল, ছোট শহর, এখানে বিশেষ কিছু নেই। মাইল 15 গেলে লেক মিশিগান, সেখানে বালির ওপর অনেকে রোদ পোহাতে যায়, আজ স্নো পড়ছে না। আর আছে টাওয়ার রেস্তোরাঁ, সেটা ঘোরে, আর তো শপিং মল। জীবনময় বললেন, লেক মিশিগান আমি শিকাগোতে দেখেছি, সব শহরেই আজকাল টাওয়ার রেস্তোরাঁ আছে, কোনোটা 40 তলা ওপরে, কোনোটা 80 তলা। আর শপিং মলে আমি কখনো যাই না, বাড়িতে বউ ছেলে মেয়ে নেই, কাদের জন্য কেনাকাটা করব? হেমাঙ্গ বলল, শিখা বলে গেছে লেক মিশিগানের ধারে আপনারা আজ লাঞ্চ করবেন, একটা থাই রেস্তোরাঁ আছে, খুব ভালো খাবার। আমি দুপুরবেলা এখানেই স্যান্ডউইচ খেয়ে নেব, বাড়িতে থাকতেই আমার ভালো লাগে, বই টই পড়ব, টিভি দেখব, তারপর সন্ধেবেলা ওরা ফিরলে গল্প করব। টিনা বলল, হেমাঙ্গদা আপনি তাহলে সেলিমকে নিয়ে যান, উনি তো প্রথম এসেছেন, কিছু দেখেননি, উনি অনেকক্ষণ ধরে জামা কাপড় পরে রেডি হয়ে আছেন। হেমাঙ্গ এমনভাবে টিনার দিকে তাকালো যেন এক্ষুনি রাগের চোটে তাকে ভস্ম করে দেবে। শিখার মামা বাবুকে খাতির করা এক কথা, তিনি যদি না যান তাহলে শুধু শুধু একজন অচেনা অনাত্মীয় ব্যাটা ছেলের জন্য সে দুপুরটা নষ্ট করবে। সে বলল, তাহলে তোমাকেও সঙ্গে যেতে হবে টিনা, আমি গাড়ির ড্রাইভারই করতে পারি কিন্তু গাইড হবে তুমি। আমি ক্লাস নষ্ট করব নাকি? সেসব আমি জানি না, আমারও কি কাজ ছিল না। টিনা এক পলক তাকালো সেলিমের দিকে, তার মায়া হলো ছেলেটি বেরোবার জন্য ব্যাকুল, সারাদিন বাড়িতে বন্দি হয়ে থাকতে ওর ভালো লাগবে কেন, বুড়ো মানুষদের কথা আলাদা। টিনার আজ বেলা 2 পর্যন্ত কোনো ক্লাস নেই, সে সকাল সকাল গিয়ে লাইব্রেরি ব্যবহার করে। একটু পরে বেরিয়ে গেল ওরা তিনজন। জীবনময় আরও এক কাপ কফি খেলেন, বেশি কফি খাওয়া তার হৃদযন্ত্রের পক্ষে ভালো নয়, তবু অনেকদিনের নেশা। আমেরিকার কোনো বাড়িতে সম্পূর্ণ একা থাকতে তার ভালো লাগে, এরকম নিস্তব্ধতা আর কোথাও উপভোগ করা যায় না। জানলা দরজা সব বন্ধ থাকে বলে বাইরের রাস্তার গাড়ির শব্দও শোনা যায় না। অকারণে একবার ওপর নিচ করলেন জীবন, বেসমেন্টটাও দেখে এলেন, ইচ্ছে করলে তিনিও এরকম একটা বাড়ির মালিক হতে পারতেন। অনেকবারই ইংল্যান্ডে কিংবা আমেরিকায় তিনি চাকরির সুযোগ পেয়েছিলেন, এইসব দেশে থাকলে কি জীবন অন্যরকম ব্যঞ্জনা পেত, যে যাতে আনন্দ পায়? জীবনময়ের মনে হতো যেখানে জন্মেছেন, যেখানে বাল্য কৈশোর কেটেছে, যেখানকার প্রকৃতির সঙ্গে তার নারীর যোগাযোগ, যেখানকার মানুষজনের প্রকৃতি তার জানা, সেখানেই তার ভালো লাগবে। তাদের পরিবার একসময় সচ্ছল ছিল, টাকা পয়সার কখনো অভাব বোধ করেননি বলেই ডলার পাউন্ডের হাতছানিও তাকে আকৃষ্ট করে। জীবন তো প্রায় কেটেই গেল, ভুল হয়েছে কি কিছু? জীবনময় নিজের বুকে হাত বোলাতে লাগলেন। হেমাঙ্গর গাড়িতে সামনের সিটে বসেছে টিনা, পিছনে সেলিম। একটুখানি যাবার পরেই হেমাঙ্গ টিনাকে জিজ্ঞেস করল, তুমি একটু চালাবে নাকি? আমার এখনো লাইসেন্স হয়নি, তা জানেন না, খপ করে এসে পুলিশ ধরবে। সেরিস কামার, হাইওয়েতে চালানো প্র্যাকটিস না করলে তোমার কনফিডেন্স আসবে কি করে? পুলিশ যদি ধরে তাহলে কার কতটা শাস্তি হবে? আমাকে জেলে দেবে? তোমার কিছুই হবে না। আমার গাড়ি আমি এমন একজনকে চালাতে দিয়েছি যার লাইসেন্স নেই, পুরো দোষটা পড়বে আমার ঘাড়ে। তবু আপনি এই ঝুঁকি নিচ্ছেন কেন? বিকজ আই কেয়ার ফর ইউ। এই কথাটা আপনি আর কতজন মেয়েকে বলেছেন? 40? 50? ইয়ার কি হচ্ছে? শোনো টিনা, যতদিন তুমি গাড়ি চালাবার লাইসেন্স না পাবে ততদিন তুমি স্বাধীন হবে না, ততদিন দিদি জামাইবাবুর কাছে কচি খুকিটি হয়ে বসে থাকতে হবে, নিজের ইচ্ছে মতন কোথাও যেতে পারবে না। এদেশে ড্রাইভিং লাইসেন্সই স্বাধীনতার চাবিকাঠি, তুমি লাইসেন্স পেলেই তোমার সস্তায় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিয়ে দেব। আপনি আমাকে এত সাহায্য করতে চাইছেন যে ইচ্ছে হচ্ছে আপনাকে বিয়ে করে ফেলি। ইউ আর মোস্ট ওয়েলকাম, তবে প্রথমেই বিয়ে করার আগে কিছুদিন লিভিং টুগেদার। লাভলি আইডিয়া,
আজই ছোটদিকে বলবো। না না, ছোটদিকে এখনই বলার দরকার নেই। কেন, ছোটদিকে অত ভয় কেন? ছোটদির সঙ্গেও কখনো লিভিং টুগেদারের প্রস্তাব দিয়েছিলেন নাকি? দুজনেই প্রাণ খুলে হেসে উঠল। টিনা বলল, আমি কিন্তু এখনো গাড়ি চালাবার প্রস্তাবটা নিতে রাজি আছি। হেমাঙ্গ সঙ্গে সঙ্গে রাস্তার সোল্ডারে গাড়িটাকে এনে থামাল। সিট বদলা বদলি করতে গিয়ে টিনার হঠাৎ মনে পড়ল, সেলিমের সঙ্গে একটাও কথা বলা হয়নি। সেখানে একটা লজ্জিতভাবে বলল, আমি গাড়ি চালালে আপনার আপত্তি নেই তো? ভয় পাবেন না, আমি ভালোই শিখেছি। সেলিম বলল, না না, ঠিক আছে ঠিক আছে। আপনি গাড়ি চালাতে জানেন? জি জানি, ঢাকায় শিখেছি। ইন্টারন্যাশনাল লাইসেন্স করিয়ে এনেছেন? আনা হয় নাই। প্যারিসে কি করে যাতায়াত করতেন? মেট্রো, ওখানে খুব সুবিধা আছে। টিনা স্টিয়ারিং হাত দিয়ে স্টার্ট দিতেই হেমাঙ্গ বলল, ডান দিকটা দেখে নাও, ইন্ডিকেটর দাও। আমাকে অত ডিকটেট করতে হবে না, আগে কিরকম চালাই দেখুন। ভালোই চালাই টিনা, হাত স্টেডি, তার আত্মবিশ্বাস প্রবল। এখানকার বাঙালি মহিলা সমাজের মতে টিনা বেশ অহংকারী, কারণ সে ফুল স্কলারশিপ নিয়ে নিজের যোগ্যতায় এদেশে এসেছে। অন্য মহিলারা প্রায় সবাই আসার সুযোগ পেয়েছে বিবাহিতা স্ত্রী হিসাবে। মাইল দশেক চালাবার পর টিনা একটু ঘাবড়ে গেল। আয়নায় দেখতে পেল পিছনে একটা পুলিশের গাড়ি। এদেশের পুলিশের গাড়িগুলো জমকালো, ওপরে আলো ঝিকমিক করে। পুলিশদের পোশাকও যুদ্ধরত সৈনিকদের মতো। ট্রাফিক পুলিশদের বিচিত্র কৌশল সম্পর্কে কত রকম কাহিনী না প্রচলিত আছে। টিনা বলল, এই রে পুলিশ এসে গেছে। তাতে কি হয়েছে? তোমার ঘাবড়াবার কি আছে? পুলিশ বুঝবে কি করে? ওরা নাকি মুখ দেখে বুঝতে পারে। বুলশিট, মুখখানে হাসি হাসি করে রাখো, ঠিকই তো চালাচ্ছ, স্পিড বাড়িও না। এই সুযোগে হেমাঙ্গ টিনার কাঁধে একটা হাত রাখে, হাতের পাঞ্জাটা ঝুলে রইল বুকের কাছে। আদুরে গলায় বলল, আমি থাকতে পুলিশ কিছু করতে পারবে না। এদেশের পুলিশদের কি করে ট্যাকেল করতে হয় আমি জানি। টেক ইউর হ্যান্ড অফ মাই নেক, আমি কোচে খুকি নই। পুলিশের গাড়িটা পাশ দিয়ে পেরিয়ে গেল, এদিকে ভ্রুক্ষেপ করল। খানিক দূরে একটা রেস্ট এরিয়ায় গাড়ি ঢুকিয়ে দিয়ে টিনা বলল, এরপর আপনি চালাবেন, এখানে প্ল্যানটা ঠিক করে নেওয়া যাক। প্ল্যানের কি আছে? দুপুরে থাই রেস্তোরাঁয় লাঞ্চ করব। দুপুরের অনেক দেরি আছে। নিজে গাড়ি থেকে নেমে সে সেলিমকে বলল, নামুন, একটু হাত পা ছড়িয়ে নিন। টিনা অনুভব করল সেলিমের প্রতি একটু অবিচার হচ্ছে। সেলিমকে ঘুরিয়ে দেখবার জন্য বেরোনো, অথচ হেমাঙ্গ সবটা মনোযোগ দিচ্ছে তার দিকে। সেলিম বেচারি চুপচাপ বসে থাকছে পিছনের সিটে। টিনা জিজ্ঞেস করল, আপনার কি এরকম লং ড্রাইভ ভালো লাগছে, না শহরের মধ্যে দোকান টোকান দেখবেন? আপনারা যেখানে নিয়ে যাবেন। আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, আপনার কি পছন্দ? এই তো বেশ লাগছে। হেমাঙ্গুদা, কালোর মোকাভিনয় কেমন দেখলেন? মন্দ নয়, নট ব্যাড রিয়েলি, অনেক রকম এক্সপ্রেশন আছে। তবে আমেরিকায় এই জিনিস চালানো শক্ত। কেন, আমেরিকানরা প্যান্টোমাইম দেখে না? ওদের স্ল্যাপস্টিক বার্লিক্স থিয়েটারে প্যান্টোমাইম নেই? আছে, থাকবে না কেন? তবে এখানে ওই ঢাকার রিক্সাওয়ালা চলবে না। এখানে আমেরিকানদের জীবন নিয়ে ঠাট্টা ইয়ার কি, কোনো বিখ্যাত লোকের নকল এইসব পছন্দ করে। আর যদি ওরিয়েন্টাল সাবজেক্ট দেখাতে হয় তাহলে জবরজং পোশাক পরে অদ্ভুত কিছু দেখাতে হবে। আর ওই যে নিজে নিজে প্রত্যেকটা আইটেমের পোস্টার দেখানো, ওটাও চলবে না। দুটো তিনটে ছুঁড়ি রাখতে হবে, তারা প্যান্টি আর ব্রা পরে কোমর দুলিয়ে নেচে নেচে দেখিয়ে যাবে। এসব না থাকলে আমেরিকানরা টিকিট কাটবে না। সেলিম অস্ফুটভাবে বলল, তাতে যে অনেক খরচ। ঠিক বলেছ ভাই, কথায় বলে না কাঁটা দিয়ে কাঁটা তোলা। এদেশের পারফর্মিং আর্টসে আগে অনেক টাকা খরচ করলেই তবে 20 টাকা রোজগার করা যায়। প্রথমেই গরিব গরিব ভাব দেখালে কেউ পাত্তাই দেবে না। টিনা বলল,
একজন কোনো স্পন্সর ধরতে হবে। দেখি আমাদের ইউনিভার্সিটিতে একটা কোনো শোয়ের ব্যবস্থা করা যায় কি না। সেলিম কৃতজ্ঞ চোখে টিনার দিকে তাকাল। হেমাঙ্গ বলল, তোমাকে আর একটা পরামর্শ দেব ভাই, তোমার চেয়ারাখানা তো আছে কার্তিকের মতো, মুখ চোরা না থেকে চালু হয়ে যাও। একটা এলেবেলে চেহারার আমেরিকান মেয়েকে পটাও, ঝপ করে তাকে বিয়ে করে ফেলো। যেসব মেয়ের চেহারা ভালো নয় তাদের কোনোদিনও বিয়ের আশা নেই এদেশে। আমাদের দেশের ছেলেরাই তাদের বিয়ে করে। সেরকম একজনকে কাঁদতে পারলে তোমার সিটিজেনশিপ হয়ে যাবে, তারপর তুমি যা খুশি করো। ইল্লিগাল এমিগ্রেন্ট হয়ে থাকলে সবসময় ভয় ভয়ে থাকতে হবে, বড় কাজ কিছু করতে পারবে না। এরকম কথা যে সেলিম আগে কখনো শোনেনি তা না, তবু সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে হেমাঙ্গ জিজ্ঞেস করল, তোমার দেশে একটা বউ আছে নাকি? এ দেশে কিন্তু সারিয়াতি নিয়ম খাটে না। না না, আমার চাকরি বাকরি ছিল না। এরপর লেক মিশিগানের ধারে গিয়ে ওরা বসল। হ্রদ তো নয়, যেন সমুদ্র নীল জল, ঢেউ তুলে আসছে জাহাজ। হেমাঙ্গ গান ধরল, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাহি পাই। টিনা বলল, আমাকে কিন্তু ঠিক দুটোর মধ্যে ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে হবে। আমারও তিনটের সময় জরুরি কাজ আছে, এক কাজ করব, আগে সেলিম সাহেবকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেব, আমার কাজটাও এদিকে। টিনা হাসল, হেমাঙ্গর মনের ইচ্ছেটা বোঝা বেশ সহজ। সেলিমকে কাটিয়ে দিয়ে হেমাঙ্গ কিছুক্ষণ অন্তত টিনার সঙ্গে একা ড্রাইভ করতে চায়। এখানে টিনার বদলে অন্য একটি মেয়ে থাকলেও তার সঙ্গেও হেমাঙ্গ একই রকম ব্যবহার করত। সেলিম দুপুরে ফিরে এসে দেখল জীবনময় দু তিনটে বই খুলে কি সব নোট করছেন। পড়াশোনা আর পড়াশোনা, সারাটা জীবন পড়াশোনাতেই কেটে গেল। জীবনময় জিজ্ঞেস করলেন, কিরে কিরকম লাগলো, থাকতে পারবি এদেশে? সেলিম উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ স্যার। আমি তোকে হুট করে নিয়ে এলাম, পরে আমাকে দোষ দিবি না তো? আমি তো চলে যাব, তারপর তোকে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে হবে, স্ট্রাগল করতে হবে অনেক। এখনো ভেবে দেখ আমার সঙ্গে ফিরে যাবি কিনা। স্যার, এমন সুযোগ আমি পাবো স্বপ্নেও ভাবিনি। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রূপটানের প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।